সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহে অবরাকাতু। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 375তম পর্বে আজ আমি আপনাদেরকে শোনাবো কুমিল্লার ছেলে মামুনের জীবনের হৃদয় কাঁপানো এক বাস্তব গল্প। শ্রোতা বন্ধু আর ভিউয়ার্সরা, জীবনের গল্পের 375তম পর্বে এসে আমি একটা ব্যাপার স্পষ্ট বুঝতে পারছি, এই দুনিয়াতে সেই মানুষটাই সবচেয়ে বেশি হ্যাপি থাকে, এই দুনিয়াতে সেই মানুষটাই সবচেয়ে বেশি ভালো থাকে বাস্তবে দুনিয়াতে, যার বন্ধু বান্ধবের সংখ্যা কম। চিরন্তন সত্য হচ্ছে এই মামনি তার জ্বলন্ত প্রমাণ। বন্ধুগণ, আমরা চোখের সামনে অনেক সময় অনেক কিছু দেখি, একদম চোখে দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই। আপনি কি জানেন, আমরা মাঝে মাঝে চোখে যা দেখি তার মাঝেও কিন্তু ভুল থাকে। মানুষরূপী অমানুষরা আমাদের সমাজে কীভাবে বিস্তার করে, আপনি মামুনের জীবনের গল্পটা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন। এবং এই মামুন এক জিন্দা লাশ হয়ে তার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আজকে দীর্ঘ বৎসর কবরস্থানে জীবনযাপন করছে। মামুনের জীবনের গল্পটা প্রতিটা মানুষের হৃদয় টাচ করবে। আমি রিকোয়েস্ট করব গল্পটা শেষ পর্যন্ত শোনার পর কুমিল্লার ছেলে মামুনকে একটা সঠিক কমেন্ট করে যাবেন, যেটা শোনার পর, যেটা পড়ার পর মামুন ভাই মন থেকে শান্তি পাবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহে অবরাকাতু। আমার নাম মোহাম্মদ মামুন, আমার বাড়ি কুমিল্লা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট তিনটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা কুমিল্লারই ওই প্রত্যন্ত গ্রামেরই এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন ব্যানগাড়ি চালক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা এখান থেকে ওখানে মানুষ নিয়ে যায় এবং দূর দূরান্তে হচ্ছে মানুষদেরকে যাতায়াত করে কোনো রকম টেনে হিস্টে আমাদের সংসারটা চালায়। আমার বাবার আয়ের একটা প্রধান উৎস হচ্ছে সকালবেলা, মানে বিশেষ করে যখন সবজির চাষ করা হতো, কারণ আমাদের এলাকাতে বেশিরভাগ মানুষগুলোই সবজির চাষ করতো আর তারা মধ্যরাতে হচ্ছে সবজি নিয়ে বাজারে যেত। সেই মুহূর্তে আমার বাবার ব্যানগাড়িটা অনেক বেশি ইউজ করা হতো। সেদিন আমরা মনে হয় কিছু টাকা পয়সা পাইতাম আর পেট ভরে খাবার খাইতে পারতাম। আদারওয়াইজ অন্য টাইমগুলোতে আমরা দিনে 3 বেলার জায়গায় 2 বেলা খাবার খেয়ে থাকতে হতো। খুব দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি যখন ক্লাস 4 থেকে ক্লাস 5 উঠি, ঠিক সেই মুহূর্তে আমার স্কুল ড্রেসটা ছিঁড়ে যায় এবং অনেক পুরনো হয়ে গেছিলো। প্রায় 2 বছর ধরে একটা ড্রেস পরতেছিলাম, তো যখন 2টা বছর পরে অনেক মোটা হয়েছে এবং ওই মোটা হওয়ার কারণে ড্রেস লাগতেছিল না, টান দিয়ে যখন লাগাইতে গেলাম আমার সাদা শার্টটা ওই মুহূর্তে ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পরে যখন মাকে বললাম যে মা, এই শার্ট পরে আমাকে আর স্কুলে যেতে পারবো না, আমাকে নতুন শার্ট কিনে দিতে হবে। শুধু ওই শার্ট কিনে দিতে পারে নাই বলে আমার বাবা মা ক্লাস 5 উঠে অবস্থায় আমার পড়াশোনা বন্ধ করে দেয়। আমার বাবা ডাইরেক্টলি বলে যে আমি এই পরিবারের মুখের আহার জোগাড় করাই আমার পক্ষে সম্ভব হয় না, তারপরে কাগজ কলমের খরচ আমি জোগাবো কোথা থেকে। পড়াশোনা আমার ক্লাস 5 থাকতে বন্ধ হয়ে যায়। যখন পড়াশোনা বন্ধ হয়ে যায় তখন আমি কোনো কিছুই করি না, বাসায় বসে থাকি এবং রাতের বেলায় বাবা যখন ব্যানগাড়ি করে সবজি নিয়ে যাইতো সে সময় আমি বাবার পিছনে পিছনে ব্যানগাড়ি ঠেলতাম। এটাই ছিল আমার কাজ, এই নিয়ে চলতেছিল আমাদের পরিবার। দিন আর রাতগুলো একটাভাবে কাটতেছিল আর ছোটো যে বোনগুলো ছিল তারাও আস্তে আস্তে করে বড় হচ্ছে। পরিবারের খরচের মাত্রাটা বেড়ে যাচ্ছে। আমাদের পরিবারে পড়াশোনা নাই, কিন্তু পড়াশোনা না থাকলে কী হয়েছে, ভাই বোনের মুখের খাবার তো জোগাড়, মানে মুখের খাবার তো জোগাড় করতে হবে, কিন্তু বাবার একার পক্ষে এ মুখের খাবার জোগাড় করা সম্ভব হয় না। প্রচুর দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমাদের দিনগুলো কাটতে থাকে। আমার মনে আছে একদিন জুম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে আমার মা ঘুমাইতেছে না, আমার মা ঘরের বারান্দায় গিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে আমার নিজেরও তখন প্রচণ্ড খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে যে আমি মায়ের সন্তান হয়ে মায়ের জন্য কিছুই করতে পারতেছি না। আমি যদি আমার মাকে একটু হেল্প করতে পারতাম, একটু সাহায্য করতে পারতাম, বাবাকে কয়েকটা টাকা পয়সা দিতে পারতাম, তাহলে হয়তো আমার ভালো লাগতো। এই জিনিসগুলো চিন্তা করতে করতে আমি তখন ঘুমিয়ে যাই। রোজ সকালবেলা মা তখন হচ্ছে আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, বাবাও ঘর থেকে বের হয় না, আমার কোনো বোনেরাও ঘর থেকে বের হচ্ছে না। আমি তখন খুব অবাক হয়ে গেলাম, মাকে জিজ্ঞেস করলাম যে মা কী হয়েছে, তোমরা ঘর থেকে বেরোইতে আসো না কেন, আমরা বাসা থেকে বেরোবো না, দরজা খোলো। আমার মা বলে যে না, আমরা দরজা খুলবো না, আমরা একটা জিনিস পাইছি। আমি তখন বললাম যে কী জিনিস পাইছো। আমার মা বলে কালকে রাতে বৃষ্টির মধ্যে আমি ঝকঝক করতে থাকা একটা জিনিস দেখলাম এবং আমি সেটা গিয়ে ধরলাম, ধরার পর দেখলাম যেটা একটা স্বর্ণের হাঁড়ি।
আমি বললাম যে স্মরণের হাঁড়ি ঝকঝক করছে কই? আমার বলে পুকুর পাড়ে। আমি তখন বললাম মানে মানে আমাদের এখানে একটা পুকুর পাড় ছিল, মানে আমাদের ঘরের সামনেই একটা পুকুর ছিল আর কি, অনেক বড়। বাট এই পুকুরটা কিন্তু আমাদের পুকুর না, এটা আরেকজনের পুকুর। তো ওই পুকুর পাড়ে নাকি মা নাকি কি জানি জলজল করতে দেখেছিল। এখন মা বলতেছে আমি জলজল করতে দেখেছি, এবং এরপর গিয়ে আমি এটা উঠালাম, দেখলাম একটা স্মরণের হাঁড়ি, এটার ভিতরে মহরত আছে। আমি তখন বললাম কি বলো তাই নাকি? মা বলে হ্যাঁ। বলি মা আমি একটু দেখি। আমার মা তখন আমাকে একটুখানি দেখায়। আমি তখন দেখলাম যে কী জানি একটা ঝকঝক করতেছে। আমি তখন প্রচণ্ড খুশি হই, কারণ সুখের সংসারে তখন দুঃখের সংসারে তখন সুখের প্রদীপ জ্বলতে শুরু করে। আমি তখন চিন্তা করি যে আমাদের পরিবারে আর কোনো অভাব থাকবে না। আমি তখন মাকে বলি যে মা তুমি আমাকে স্কুলে ভর্তি করাবা তো? আমার মা বলে হ্যাঁ স্কুলে ভর্তি করাবো, আবার তোকে তোদেরকে পড়াশোনা করাবো, নতুন করে তোকে আবারও কাপড় চাপড় কিনে দেবো। এটা বলে মা প্রথমত প্রায় বাড়ির অনেক মানুষ তখন আনাগোনা করতেছে, কি রে এরা দরজা খোলে না কেন? সবাই দরজা ধাক্কাচ্ছে, দরজা খোলেন দরজা খোলেন। আমার মা দরজা খোলে না। আমার মা সবার কাছে বলে যে দরজা খোলা যাবে না, আমরা একটু সমস্যায় আছি। পুরো গ্রামের ভিতরে তখন জানাজানি হয়ে যায় যে কী ব্যাপার, ওরা কেন ঘরের দরজা খুলছে না। অনেক পরে দুপুর প্রায় গড়িয়ে যখন বিকেলের দিকে আসে, দুইটার দিকে, আমার মা তখন আমাকে আর আমার তিনটা বোনকে ঘর থেকে বের হতে দেয়। যখন আমার ওই বোনগুলোকে ঘর থেকে বের হইতে দেয়, আমি তখন বের হই। বের হওয়ার পরে আমাদের গ্রামের সব মানুষগুলো ধরে, এক একজন আমাদেরকে একদিকে টাইনে নিয়ে আছে, কিরে কী হয়েছে, তোর আব্বা আমার দরজা কেন খুলতেছে না? যখন খুবভাবে আমার বাবা মা কিন্তু আমাকে কোনো কিছু শিখাই দেয় নাই, যখন খুবভাবে মানুষ ধরে, ধরার পরে আমি তখন আস্তে আস্তে বলি যে আমার মা গতকালকে রাতে, আমি বলি কথাটা যে গতকালকে রাতে অমুক জায়গা হচ্ছে আমার মা স্বর্ণের ইয়ে পাইছে। এটা বলি, বলার পরে সবাই তো বলতেছে কি রে, মানে সবাই অত্যন্ত খুশি হয়ে যায়। এবং আমার মায়ের ঘরের দরজা খুলতে থাকে, মা খোলে না। সারাটা দিন পার হয়ে যায়, রাতের বেলায় আমরা ঘরে আসি, কিন্তু মা ঘরের দরজা তখনও খুলতেছে না। এর পরের দিন সকালবেলায় আমার মা করে কি, অনেকগুলো মিষ্টি নিয়ে হচ্ছে ফজরের সময় মসজিদে যায়। আমার বাবা সহ যায়, গিয়ে আমার মা মিষ্টিগুলো বাবার হাতে দেয়, বাবাই মিষ্টিগুলো নিয়ে মসজিদে যায়। ওই দিন শুক্রবার ছিল, শুক্রবারে সকালবেলা, তো মসজিদে মিষ্টি দেয় এবং সবাইকে বলা হয়েছে দুপুরবেলা যাতে সবাই আসে, আমার মা হচ্ছে সবাইকে ভুনা খিচুড়ি দেবে। আমি তখন অবাক হয়ে যাই, যেখানে আমাদের পরিবারে কখনো মনে হয় না যে এক বছরে শুধু কোরবানের ঈদ ছাড়া অন্য কোনো সময় আমরা মাংসের একটা টুকরো দেখি, সেই ক্ষেত্রে আমার বাবা মা সিদ্ধান্ত নিল যে মসজিদে মিষ্টি দিবে, আমি তখন মানে ভুনা খিচুড়ি দিবে। অ্যান্ড যেমন কথা তেমন কাজ, শুক্রবারে পুরো গ্রামবাসীকে আমার বাবা পেট ভরে হচ্ছে ভুনা খিচুড়ি খাওয়ায়। আমি তখন অবাক হয়ে যাই যে আসলে অনেক বেশি স্বর্ণ মহরত পেয়ে গেছে। তারপর থেকে গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদেরকে পূজা করতে থাকে। মানে ব্যাপারটা হয়েছিল এরকম, আমার মা ঘর থেকে বের হইলে সবাই আমার মাকে বলতেছে আপনি বের হইতেছেন কেন, আপনি ঘরে যান, আপনার কী লাগবে বলেন, এই ঘর থেকে খাবার, ওই ঘর থেকে খাবার। মানে যে মানুষগুলো আমাদেরকে দেখলে মুখ ফিরিয়ে নিত, যে মানুষগুলো আমাদেরকে দেখলে ধূর ধূর করে তাড়িয়ে দিত, আমাদের সাথে ঠিকমতো কথাও বলতো না, অথচ সেই মানুষগুলো পর্যন্ত আমার মায়ের জন্য খাবার, আমাদের জন্য খাবার, আমার বন্ধুদের জন্য খাবার, মানে মানে হচ্ছে টিফিন বক্স বলতে খাবার নিয়ে আমাদের বাসায় চলে আসে। দুই দিনে মোটামুটি আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরাই যেন এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। দিন আর রাতগুলো তখন অত্যন্ত ভালোই কাটতেছিল। দুই দিন পরে আমার মা তখন কী করে, আমাদের পার্শ্ববর্তী মানে আমি যে পুকুরের কথা বলেছিলাম, ওই পুকুর পাড়ে হচ্ছে নাজিমউদ্দিনের মা বলতে একজন মহিলা আছে, উনি আবার অনেক বড়। আর নাজিমউদ্দিন হচ্ছে বিদেশে থাকে, মানে উনি ইউরোপের কোনো একটা দেশে থাকে, এবং ওনার যে হাজব্যান্ড সে ছিল আমাদের এলাকার মানে আগে হচ্ছে অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল, এবং মেম্বার ইলেকশন করেছে পাশ করে নাই, কিন্তু নাম করা ব্যক্তি। নাজিমউদ্দিনের মায়ের কাছ থেকে আমার মা দেখলাম অনেকগুলো টাকা আনলো। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম যে মা এতগুলো টাকা কেন আনলা? আমার মা বলে আমরা যে মোহরটা পাইছি এটা তো আর কেটে কেটে বিক্রি করা মানে পুরোটা বিক্রি করা যাবে না, এটাকে কাইটা টাইটা একটু একটু করে বিক্রি করতে হবে, এই জন্য আমি তোর ওই মানে নাজিমউদ্দিনের মায়ের কাছ থেকে কিছু টাকা আনছি, মোহরত আস্তে আস্তে কাটবো, আস্তে আস্তে বিক্রি করবো, এরপরে সবার টাকা শোধ করে দিব। এইটা বলে আমার মা করে কি, পুরো গ্রামের অনেকগুলো মানুষের কাছ থেকে অল্প অল্প করে কিছু টাকা নেয়, এবং টাকা নেওয়ার কিছুদিন পরে সবাই মানে বলতেছে যে বিক্রি করছে কিনা এটা সেটা। আবার এরই মাঝে আমার মা কিন্তু অনেক ইট নিয়ে আসে, মানে ইট নিয়ে আসে আমাদের বাড়ি হচ্ছে বিল্ডিং করবে, বাড়ি বিল্ডিং করবে, ইটও নিয়ে আসে। তো এভাবে কিছুদিন কাটার পরে, সামহাও অল্প কিছুদিন কাটার পরে, আমার বাবা হঠাৎ করে একদিন মানে মানে সন্ধ্যার পরে আর কি আমাদের সবাইকে নিয়ে বৈশাখ বলতেছে, আমাকে বলতেছে যে মামন ঠিকমতো মানে আমি ওই সময় কিন্তু আমি এবার স্কুলে ভর্তি হয়ে যাই, আমি পড়াশোনা করি, আমাকে আমার বোনদেরকে মাকে বলতেছে তোমরা ঠিক থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা, বাবা মাকে বলে তুই ঠিকমতো পড়াশোনা করবি, তোর মায়ের প্রতি খেয়াল রাখবি, টেনশন করবি না, আমি তোদের খোঁজ খবর নিবা। আমি তখন জিজ্ঞেস করি যে মা কী হয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি জানতে পারি যে আমার মা আমার বাবাকে বিদেশে পাঠাচ্ছে। আমি তখন ভীষণ অবাক হয়ে যাই যে কী ব্যাপার, বাবাকে তুমি বিদেশে পাঠাচ্ছ, অথচ আমরা জানি না, মানে তুমি তো আমাদের কাছেও বলো না। মা বলে অনেক আগেই পাসপোর্ট করেছি, এখন তো আমাদের হাতে টাকা পয়সা আছে, সো তোর বাবাকে পাঠিয়ে দিই। আমি তখন বললাম আমরা তো মোহরত পাইছি, আমাদের কাছে কোটি কোটি টাকা,
বাবাকে বিদেশ কেন যাইতে হবে? আমার মা বলে, আরে বোকা, আমরা যে মোহরত পাইছি, কোটি কোটি টাকা পাইছি, এগুলো যদি আমরা এখন খরচ করতে যাই তাহলে ইনকাম ট্যাক্সের লোকেরা আসবে, বিভিন্ন রকমের লোকেরা আসবে, আমাদেরকে জিজ্ঞেস করবো আমরা টাকা পাই টাকা কই পাইছি। এরপরে যদি সরকারি লোকজন জানতে পারে তাহলে তো আমাদের কাছ থেকে স্বর্ণ গয়নাগুলো নিয়ে যাবে, তখন তো আমরা কী করব? আমি তখন বললাম, তাহলে আমরা যে গ্রামের মানুষের কাছে বলছি, তারা যদি পুলিশদের কাছে বলে দেয় যে আমরা এরকম মোহরত পাইছি, আমার মা বলে, পুলিশ যদি আমার বাসায় আসে আমি বলবো আমি পাই নাই, আর যদি বলে টাকা পয়সা কোত্থেকে আনেন, গড় কোত্থেকে বানাইছেন, আমি বলবো আমার হাজব্যান্ড বিদেশে থাকে, এই জন্য তোর বাবাকে তো টাকা ইনকাম করার জন্য বিদেশে পাঠাচ্ছি না, বিদেশে পাঠাচ্ছি উনি জাস্ট আমাদের টাকা ইনকাম করার একটা উৎস মানুষের কাছে দেখানোর জন্য, দ্যাট ইজ লাইক শো অফ। আমি তখন চিন্তা করলাম যে যা, মায়ের বুদ্ধি তো আসলে ঠিক আছে, আমি তখন মেনে নিলাম যে ফাইন। কিন্তু মা বাবা চলে যাওয়ার পরে, মানে এক দুই মাস পরে, আস্তে আস্তে সবাই আমার মাকে প্রেশার দিতেছে, কী গো মোহরত বিক্রি করছো, জায়গা বিক্রি করছো, মোহরত বিক্রি করছো, টাকা কই, এটা সেটা আমার মাকে অনেকেই ধরে। ধরার পরে আমার মাকে করে একদিন মধ্যরাতে, রাত প্রায় এরকম হবে 12টা থেকে 1টার মাঝে, তখনও বৃষ্টি পড়তেছিল, আমার মা তখন কী করে আমাকে আর আমার তিনটা ছোটো বোনকে নিয়ে মা তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি তখন বললাম যে মা তুমি কোথায় যাচ্ছ, আমরা কোথায় যাব? মা আমাকে বলে আমরা ঢাকাতে চলে যাব, তোর হচ্ছে নানুর বাসায়, মানে আমার মায়ের, আমার মা একটা মহিলাকে নানু ডাকছিল, ওই মহিলাটা গার্মেন্টসে চাকরি করে ঢাকাতে। আমার মা বলে যে ওই মহিলা বাসায় চলে যাবে। এর আগেও আমরা অনেকবার কিন্তু ওই নানুমণির বাসায় গিয়েছিলাম। আমি তখন মাকে বললাম আমরা মোহরত পাইলাম, টাকা পাইলাম, পয়সা পাইলাম, এখন আমরা ঢাকাতে কেন চলে যাব? ঢাকাতে চলে যাওয়ার কারণটা কি? আমার মা বলতে, আরে বোকা, আমরা ঢাকাতে গিয়ে তো নানুর কাছে গিয়ে থাকবো, আমরা এখন টাকা পয়সা, আমাদের এত টাকা পয়সা, আমরা কেন গ্রামে থাকবো? গ্রামে থাকার দরকার কি? আমাদের গ্রামে থাকার দরকার নাই। আমি তখন বললাম, আরে মা, বোকার মতো কথা বলতেছো কেন? আমাদের এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি, আমরা যাবো দিনের বেলায়, সবাইকে বলে যাবো, রাতে কেন যাবো চোরের মতো? আমার মা বলে, বেশি কথা বলিস না, চল। একরকম আমাকে ধমক দিয়ে আমার মা তখন একটা সিনজি করে আমাদের সবাইকে নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমরা বাসে উঠে ঢাকাতে আসি এবং নানুর বাসায় যাই। ওই সময় কিন্তু আমার মায়ের কাছে কোনো মোবাইল ফোন ছিল না, ছিল না কারোর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম। এরপর থেকে ঢাকাতে আমার মা তখন খুব ভালো করেই দিনগুলো কাটাইতেছিল। আমরা একটা বাসা ভাড়া করেছি, বাবা প্রতি মাসে টাকা পাঠাচ্ছে, আস্তে আস্তে করে টাকা পাঠাচ্ছে আমার মা, আস্তে আস্তে করে গ্রামের মানুষের সাথে যোগাযোগ করে এবং তাদের জন্য টাকা পয়সা পাঠাচ্ছে। অনেক দিন কেটে গেল, আমি আর ওই স্বর্ণের মোহরত দেখতে পাচ্ছি না। আমি একদিন মাকে জিজ্ঞেস করলাম যে মা, তুমি যে স্বর্ণের কলা পাইছিলা, তোমার ওই স্বর্ণের কলা কই? স্বর্ণের কলসি তো তুমি নিয়ে আসছো কি আসো না সেটাও জানি না, স্বর্ণের কলা বিক্রি করো, আমাদেরকে টাকা দাও, আমরা এতো অভাব অনটনে চলবো কেন? এরকম বস্তি বাসার মতো বাসা কেন ভাড়া নিলা, বড় বাসা কেন ভাড়া নিলা না, আমরা ঢাকাতে একটা বাড়ি কেন কিনলাম না, তোমার ওই স্বর্ণের কলসিটা কোথায়? আমার মা বলে, আমার ওই স্বর্ণের কলসিটা বিদেশে। হ্যাঁ বললাম, কি তুমি এটা বিদেশে বিক্রি করে দিছো? আমার বলে, না রে বাবা, বিক্রি করে নিত। আমি তখন বললাম, তাহলে স্বর্ণের ওই কলসিটা কই মা? আমার মা বলে, আমার ওই স্বর্ণের কলসিটাই হচ্ছে তোর বাবা। আমি তখন বললাম, বাবা মানে কি, কী বলতেছো এগুলো তুমি? তোমার কথা তুমি কিছুই বুঝতে পারছি না মা। আমার মা তখন আমাকে বলতেছিল যে শোন, আমি যদি পুরো গ্রামের কাছে সাপ গলায় দিয়ে একটা টাকা চাইতাম, আমাদের কি কেউ কখনো টাকা দিত? আমি বলি, না, কেউ তো কখনো টাকা দিতই না এবং দেয়নি কোনো দিন। অনেক একসময় আমাদের, আমার ছোটো বোন অসুস্থ হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, কেউ তো একটা টাকাও দেয় নাই। আমার মা বলে, এই জন্য ওই স্বর্ণের কলাটলা আমি কিছুই পাই নাই, সে রাতে বৃষ্টির মধ্যে আমি ভিজেছিলাম, আর এটাই আমার মাথায় আসছিল যে আমি এমন একটা প্ল্যানিং করব যাতে সবাই আমাকে টাকা দেয় আর সেই টাকা দিয়ে আমি কিছু একটা করব। আমি তখন বললাম, তাহলে এখন গ্রামের মানুষরা আমাদেরকে বাটপার মনে করবে না? আমার মা বলে, গ্রামের মানুষরা বাটপার মনে করবে না, আর বাটপার মনে ক্ষণিকের জন্য করলেও এটা একটা সময় কেটে যাবে। আমি তখন বললাম, কীভাবে? আমার মা বলে যে তোর বাবাকে যে বিদেশে পাঠাইছে, তোর বাবা কিন্তু ভালো টাকাই উপার্জন করতেছে, আর সেই টাকা যখন আমার জন্য পাঠাবে, আর ওই টাকা দিয়ে আমরা গ্রামের মানুষের ঋণ পরিশোধ করে দিব। গ্রামের মানুষের ঋণ পরিশোধ করিয়ে একটা সময় আমরা যে কোনো একটা মিথ্যে অজুহাতে গ্রামে আবারও ঢুকবো। আমি তখন মাকে বললাম যে তুমি এই মিথ্যে কাহিনীটা করে কী পাইলা? আমার মা বলে, মিথ্যে কাহিনীটা করে আমি তোর বাবাকে বিদেশে পাঠাইতে পারছি, আর তোর বাবার টাকায় আমরা এখন খুব ভালো করে চলতেছি। একটা সময় আমাদের দিন ফিরে যাবে, আমরা একটা সময় ভালো অবস্থানে চলে যাব, আমাদের একদিন ঢাকাতেও বাড়ি হবে, তুই চিন্তা করিস না। আমি তখন বুঝতে পারছি আমার মা ওই স্বর্ণের কলাটা জাস্ট মানুষকে দেখানোর জন্য একটা নাটক করেছিল, ওই নাটকের প্রতিফল হচ্ছে কিছু টাকা পাইলো, সেটা দিয়ে আমার বাবাকে বিদেশ পাঠালো। যাই হোক, সময়গুলো এভাবে কাটতেছিল। আর এর মাঝে মা আমাকে বলছিল, আগে নাকি মা বাবার পাসপোর্ট করে রাখছিল এবং ভিসারও সন্ধান করতেছিল, ভিসা পাওয়ার পরেই কিন্তু মা এই প্ল্যানিংটা করেছিল, এটা আমি বলতে ভুলে গেছি। তো যাই হোক, এভাবেই ঢাকাতে কাটতেছি, দিন আর রাতগুলো আস্তে আস্তে কাটতেছে, আমার আর পড়াশোনা হচ্ছে না, আমি কোনোভাবেই পড়াশোনা করতে পারতেছি না। পাক্কা 3 বছর পরে আমার বাবা তখন বিদেশ থেকে আবারও বাংলাদেশে আসে। ঠিক সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি বাবা, মানে আমার মা আর আমার বোনেরা কিন্তু ঢাকাতেই থাকতাম। 3 বছর পরে বাবা যখন বিদেশ থেকে আসে, বাবা তখন ঢাকা এয়ারপোর্টে নেমে
আমাদেরকে নিয়ে গ্রামের মধ্যে ঢোকে। আমরা যখন প্রথমে গ্রামে ঢুকছিলাম, গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের উপরে প্রচুরভাবে ক্ষিপ্ত হয়ে গেল। সবাই আমাদেরকে মারার জন্য লাঠি সোঁটা এটা সেটা রেডি করতেছে যে আমাদেরকে মারবে। আমরা অনেক বড় অন্যায় করছি, আমরা গ্রামের মধ্যে ঢুকছি, আমাদেরকে পিটাবে, আমরা গ্রামের মানুষের সাথে বাটপাড়ি করছি। তখন একটা মানে মিটিং ডাকা হয়, একটা দরবারের মতো ডাকা হয়। ওই দরবারের ভিতরে সবাই হচ্ছে আমার মানে গ্রামের মানুষ থাকে এবং আমার মাকে জিজ্ঞেস করে যে আমার মা এত বড় বাটপাড়ি কেন করলো। আমার মা তখন আমার বাবাকে বলতেছিল যে একটা কাজ করো, ওই গ্রামবাসীর সামনে আমরা বলবো যে আমরা স্বর্ণমোহর ঠিকই পাইছিলাম কিন্তু আমরা এটা হারাই ফেলছি, এবং হারাই ফেলার কারণেই আমরা তখন আপনারা যে আমাদেরকে মারবেন এই ভয়ে আমরা হচ্ছে মেয়েতে ঢাকাতে চলে গেছি, এটা গ্রামবাসীকে বলবো। আমার বাবা তখন বলতেছে যে না, আমি এটা বলবো না, যেটা সত্য আমি সেটাই বলবো। আমার মা বলে কোনটা সত্য, তুমি কি বলবা যে স্বর্ণ কলা এসবের নামে আমি মানুষের সাথে প্রতারণা করেছি? আমার বাবা বলে হ্যাঁ, আমি বলবো যে স্বর্ণকলার নামে তুমি মানুষের সাথে প্রতারণা করেছো। আমার মা তখন চিৎকার করে বলে আরে বেঈমান, আমি তোরে বিদেশে পাঠাইলাম, তোকে আমি এত সম্মানিত করলাম, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলাম, যেই গ্রামে তোর থাকার তেমন কোনো জায়গায় ছিল না সে ঘরে সেই গ্রামে আজকে বিল্ডিং করার ব্যবস্থা করে দিলাম, আর তুই এখন পুরো গ্রামবাসীর সামনে আমাকে ছোট করবে? আমার বাবা তখন বলে যে তুমি আমার সাথে দরবারে চলো। এরপরে আমি তখন মোটামুটি অনেক বড়ই, অনেক বড় থাকি। আমার মা যখন ঘর থেকে বেরোয় তখন গ্রামের সবগুলো মানুষ আমার মাকে মারার জন্য উসরে পড়ে আসে, আমার মায়ের চুল ধরে টানবে, আমার মাকে ঘর থেকে বের করবে, আমার মাকে এই করবে ওই করবে বলে গ্রামের সমস্ত মানুষগুলো আমার মায়ের উপরে অনেকভাবে ক্ষিপ্ত হয়ে যায়। তখন ও আমাদের ওই গ্রামেরই যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান আমার মাকে জিজ্ঞেস করে যে কী করছিলেন আপনি? আমার মা তখন যখন বলতেছিল, আমার বাবা তখন বলে যে আমার বউয়ের পক্ষ থেকে কথাগুলো আমি বলতে চাই। পরে চেয়ারম্যান বলে যে ঠিক আছে আপনি বলেন। আমার বাবা তখন বলতেছিল আমার টোটাল চারটা ছেলে মেয়ে, তিনটা মেয়ে আর একটা ছেলে, আমরা স্বামী স্ত্রী মিলে আরও দুইজন, আমরা টোটাল ছয়জনের একটা পরিবার। ছয়জনের পরিবারে আমরা একদিন খাইতাম আর একদিন না খেয়ে থাকতাম, প্রচুর কষ্টের মাঝে আমাদের দিনগুলো কাটে। অনেক কষ্ট করে আমার বউ আমার জন্য একটা পাসপোর্ট তৈরি করে, সেই পাসপোর্টটা সে বিদেশে পাঠায়, তার কোনো একটা পরিচিত আত্মীয়র মাধ্যমে আমার একটা ভিসা হয়, সে ভিসার টাকার জন্য আমরা কিছু কিছু ব্যাংকের সাথে যোগাযোগ করি, বাট কোনো ব্যাংক আমাদেরকে টাকা দিতে রাজি হয় না। কিছুদিন আগে আমার ছোটো মেয়েটা ডায়রিয়া হয়েছিল, গ্রামের সমস্ত মানুষের কাছে আমার মেয়েটা মরে যাচ্ছে, কিছু টাকা চেয়েছি, কেউ আমাদেরকে একটা টাকাও দেয় নাই। আমি এখন চিন্তা করলাম যদি আমি বলি যে আমার বিদেশের ভিসা আসছে, আমি বিদেশে যাব, কেউ আমাদেরকে কোনো টাকা দিবে না, শুধুমাত্র বিদেশের ওই টাকা জোগানোর জন্যই আমার বউ এই কৌশলটা অবলম্বন করেছে। তখন সবাই আমার মাকে বলতেছে ও মা গো কত বড় বাটপার এই মহিলা, কত বড় বাটপার। আমার বাবা তখন বলতেছে কিন্তু আমরা যাদের কাছ থেকে টাকা নিয়েছি কারো একটা টাকাও আমরা মাইরে খাই নাই, আমরা প্রত্যেকটা মানুষের টাকাই ফিরিয়ে দিছি। এবং গ্রামের মসজিদে আমার বাবা মসজিদে অনেকগুলো টাকা দিয়েছিল এবং নিজের টাকা দিয়ে বাবা মসজিদের ঘাটলা করে দিয়েছিল, মানে ঘাটলা মানে যেটা দিয়ে মানুষ উজু করার জন্য নামবে উঠবে, ওই ঘাটলাটা আমার বাবা নিজের টাকায় করেছিল। তো বাবা বলে যে আমি এই কাজগুলো করেছি গ্রামে এবং আমি গ্রামের এখন মোটামুটি একজন নাম করা ব্যক্তি, টাকা পয়সা ইনকাম করতেছি, আমি বিদেশে থাকি এবং আমি মোটামুটি আরও দুইটা ভিসা সাথে করে নিয়ে এসেছি, আমি গ্রামের আরও দুইটা ছেলেকে যাওয়ার সময় আমি আমার সাথে করে নিয়ে যাব। আমি গ্রামের উন্নয়ন করেছি, আমি গ্রামের অনুন্নয়ন কিছু করিনি, আমার বউ যেটা করেছে সেটা আমার জন্যই করেছে, অন্য কারোর জন্য না। তখন চেয়ারম্যান থেকে শুরু করে গ্রামের অন্য মানুষ মাথা নিচের দিকে দিয়ে নীরবে আমার বাবার কথাগুলো শুনতেছিল। একটা পর্যায়ে সবাই দাঁড়িয়ে বলতেছে, একটা হাততালি দিয়ে বলে যে এই মহিলাটা শুধু মহিলা নয়, উনি আমাদের দেশের একজন সম্পদ। আমার মাকে সবাই তখন অনেক বেশি সম্মান করে, ভালোবাসে। গ্রামের ভিতরে যে গ্রামে আমার বাবা ছিল ব্যানগাড়ি ড্রাইভার, সেই গ্রামে আমার বাবা এখন সিঞ্জে দিয়ে চলাফেরা করে, নামে ধামে সম্মানে আমরা তখন অনেক উপরে উঠে যাই। এইভাবেই দিন আর রাতগুলো স্বামীর দিকে অতিবাহিত হচ্ছিল। আমার বোনগুলো তখন গ্রামের স্কুলে ভর্তি হয়, আমিও তখন পড়াশোনা করি, মানে পড়াশোনা করি বলতে পড়াশোনায় তো কোনো মনোযোগী নাকি কোনোভাবে করতেছিলাম। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পাস করি। আমার বাবা তখনও হচ্ছে বিদেশে থাকে। আমি বলতে ভুলে গেছিলাম যে আমার বাবা কোন দেশে গিয়েছিল। আমার বাবা কাতারে গিয়েছিল, আমার বাবা ওমানে গিয়েছিল, বাবা ওমানে থাকতো। তো পরে যাই হোক, এরপর আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষার পরে আমার রেজাল্ট অত্যন্ত খারাপ হয়, মানে আমি টোটাল চার সাবজেক্টে ফেল করি। ফেল করার পর ওই সময় আমার মা আমাকে নিয়ে খুব চিন্তাভাবনায় পড়ে গেল, বাবার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে বাবা তখন মাকে বলে একটা কাজ করো, আমার বাবা কিন্তু তখন খেজুর গাছ পরিষ্কার করতো, যারা ওমান বা মিডল ইস্টে থাকেন তারা বুঝবেন, ওখানে খেজুর গাছের ঢাল এগুলো বিক্রি করা হয়, তারপরে খেজুর বিক্রি করা হয়, ওগুলো আমার বাবা এই ধরনের ব্যবসা বাণিজ্যই করতো। অনেক বেশি টাকা আমার বাবা তখন উপার্জন করে, মানে অনেক টাকা। তো
মা তখন বাবা তখন মাকে বলতেছিল যে একটা কাজ করো, তুমি ওর পাসপোর্ট করো, ওরে বিদেশে পাঠাই দাও, বিদেশে পাঠাই দিলে সব ঠিক হয়ে যাবে, বিদেশে এসে টাকা পয়সা উপার্জন করবে এবং টাকা পয়সা চিনতে পারবে, কষ্ট করবে, এরপরেও আস্তে আস্তে ঠিক হবে। এটা আমার বাবা তখন আমার মাকে বলে। বলার পর আমার মা তখন বলতেছে যে ঠিক আছে তাহলে এটাই করবো, ওকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো। পরে মা কী করে আমার জন্য পাসপোর্ট করে। আমার মনে আছে যে আমার পাসপোর্টের বয়সটা কিন্তু অনেক কম ছিল। আমার মা কী করে আমাদের চেয়ারম্যানকে টাকা দিয়ে পাসপোর্টের বয়সটা বাড়ায়, মানে ইয়ের বয়সটা বাড়ে, জন্মনিবন্ধনের বয়সটা বাড়ে, বাড়িয়ে কোনোভাবে আমার পাসপোর্টটা করে। পাসপোর্ট কমপ্লিট হওয়ার পরে বাবার জন্য আমরা হচ্ছে পাসপোর্টের ফটোকপি পাঠাই এবং যথাযথ হচ্ছে বাবা ওখান থেকে পাসপোর্টের কপি রিসিভ করার পরে আমার তখন ভিসা লাগে। অ্যান্ড ভিসা লাগার পরে আমি হচ্ছে তখন ভাই আমার বোনগুলো তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, সবাই মোটামুটি বিয়ের উপযুক্ত প্রায়। তো এরপরও মানে বিয়ের উপযুক্ত বলতে বড় বোনটা বিয়ের উপযুক্ত। তো সেই মুহূর্তে আমরা তখন চিন্তা করলাম যে আমি তখন চলে যাই এবং আমার মাকে বলি যে যদি ওর বিয়ে ঠিক হয় তাহলে আমাদেরকে জানো, আমরা টাকা পয়সা দেবো, বিয়ে দেবো। আমি তখন বিদেশে চলে যাই। কিন্তু বিদেশে যাওয়ার পরে আমি দেখতে পাই আমার বাবা যেখানে কাজ করে সেটি একটু গ্রামের মতো আর কি, মানে উমানেরই একটা গ্রাম। ওই গ্রামে আমার বাবা খেজুর গাছ টাছ পরিষ্কার করে, তাম কাটে, তারপরে হচ্ছে মানে গরুর গাছ টাছ কাটে, ওরকম করে বাবা। বাবা টাকা ইনকাম করে সেটা ঠিক আছে, কিন্তু বাবার ওই কাজটা আমার কাছে ভালো লাগতেছে না। মানে আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা প্রফেশন কেন হবে, আমার বাবার একটা মার্কেট থাকবে, আমরা একটা মার্কেটে কাজ করব বা এরকম। মানে আর ওইখানে ওই গ্রামের ভিতরে একটা মানুষও দেখতে পাই না, যাদেরকে দেখি তারাই বাঙালি, আর বাকি যে অ্যারাবিক মানুষগুলো আছে তারা গাড়ি দিয়ে চলে, গাড়ি মানে বাসা থেকে গাড়িতে উঠে আবার বাসায় এসে গাড়িতে নামে, রাস্তার পাশে কোনো মানুষ দেখি না। তখন নিজের মাঝে অনেক শূন্যতা কাজ করতেছে, মানে অনেক একাকিত্ব ফিল হচ্ছে। এই জীবনটাই কেন জানি একটু বোরিং লাগতেছে, যে সময়গুলো এরকম করে কাটবে কেন, আমার জীবনে কেন সুখ শান্তি নেই। আমি একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই, একটু লাইফটাকে নিজের মতো করে সামনের দিকে বিল্ড আপ করতে চাই, সুন্দর একটা পরিবেশে বসবাস করতে চাই। এরকম করে যখন বাবাকে বলি যে বাবা আমি এখানে থাকবো না, আমি অন্যভাবে কোথাও গিয়ে কিছু একটা করব, আমার বাবা তখন বলে যে না এটা হতে পারে না, এটা কেমন কথা, মানে তুই এখানেই কাজ করতে হবে। এবং বাবার সাথে খেজুর গাছে কাজ করতে করতে একটা সময় আমি বোর্ডিং হয়ে যাই, যতই বাবাকে বলি বাবা তখন আমার কথা শোনে না। একটা পর্যায়ে আমি আমার কফিলকেও বলি যে আমাকে শহরে কাজ করার সুযোগ দে, আমার কফিলও তখন আমার সাথে কথা না বলায় আমি একদিন আমার বাবার সাথে প্রচুর পরিমাণ রেগে যাই। অনেক অংশে বাবার সাথে রেগে আমি সেদিন বাবাকে কোনো কিছু না বলে ওই গ্রাম থেকে পালিয়ে মাসকাড়ে চলে আসি, মানে ওমানের শহর ওই মাসকাড়ে আসি। এবং মাসকাড়ে আসার পরে আমি একটা ক্যাফেটেরিয়াতে চাকরি পাই। ক্যাফেটেরিয়া মিন্স হচ্ছে একটা ছোট সুপার মার্কেট, আমি ওই ছোট সুপার মার্কেটে চাকরি করি। তো মোটামুটি ভালোটাকে উপার্জন করতেছে। বাবার সাথে ফোনে কথা হয়, বাবা আমাকে প্রচুর গালাগালি করে, অনেকভাবে বকা দিয়ে যে দেখ তোরে যে কফিলের কাছে এনেছিলাম ওই কফিলটা অনেক ভালো, সে অত্যন্ত ভালো মনের মানুষ, তার মনটা একেবারে কাদামাটির মতো, আজকে আমি তাকে দিয়ে অনেক টাকার মালিক হয়েছি, কিন্তু তুই সেই কফিলের মনে কষ্ট দিয়ে পালাই গেলে আমি ওর কাছে মুখটা দেখাই কেমন করে। আমি তখন বাবাকে বললাম যে বাবা আমি তো পালিয়ে যাইনি, এটা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। তুমি হয়তো গ্রামে কাজ করেছো তাই তুমি মানে এখানেও দেশেও কাজ করেছো এই জন্য এখানে কাজ করতে পারতেছো, বাট আমি তো দেশে কোনো কাজকাম করি নাই, আমার পক্ষে সব কাজ করা সম্ভব হয় না। বাবাকে খুবভাবে বুঝালাম না, বাবা আমার কোনো কথাই বুঝতে রাজি নেই, আমার সাথে গালাগালি করে এক পর্যায়ে বাবা আমার সাথে কথা বলা বন্ধই করে দেয়। এরপরে আমি দেশে মায়ের সাথে কথা বলি, দিন আর রাতগুলো ওভাবে পার করতেছিলাম। তারপরেও ওই মাসকাট শহরে আসার পরেও আমি কেন জানি শান্তি পাচ্ছিলাম না। যাই হোক, তারপরও আস্তে আস্তে সময়গুলো এভাবে কাটতেছিল। কাটতে কাটতে আমার মনে আছে আমাদের এখানে একটা বাঙালি মার্কেট ছিল, মানে বাঙালি মার্কেট বলতে ওখানে যতগুলো দোকানপাট আছে সবগুলোই বাঙালিদের, এবং দিন শেষে সবাই হচ্ছে সন্ধ্যার সময় বিকেলবেলা ওই বাঙালি মার্কেটে এসে বসে, সবাই মিলে তাদের পরিবারিক কথাবার্তা বলে, অনেক আড্ডা আয়োজন হয়, মানে এটা বাঙালি মার্কেট নামে পরিচিত। তো সেই মার্কেটে হচ্ছে একদিন আমি যাই, যাওয়ার পরে মানে সন্ধ্যার পরেই ওইখানে যাই, যাওয়ার পরে দেখতে পাই যে মানে একটা লোক একটা ছবি এবং অনেকগুলো প্রেসক্রিপশন হাতে করে হাঁটতেছে, এবং অনেকের কাছ থেকেই ওমানে কিন্তু মানে এক রিয়ালের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় লাইক 200 টাকার মতো। তো সেক্ষেত্রে আমি দেখতে পাই যে উনি অনেকগুলো টাকায় কালেকশন করতেছে, কারোর কাছ থেকে 100 পয়সা 200 পয়সা এরকম করে এক রিয়াল দুই রিয়াল করে করে নিচ্ছে, এবং ছবির ভিতরে খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পাই। পরেই ভদ্রলোকের সাথে কথাবার্তা বলে জানতে পারি যে এই মেয়েটা নাকি হচ্ছে ক্যান্সার হয়েছে এবং মেয়েটা মারা যাবে, তার পারিবারিক অবস্থা মানে অতটা ভালো নয়, মেয়ের বাড়ি হচ্ছে ঢাকাতে, ইভেন হচ্ছে ওর মানে ও পড়াশোনা করে মাদ্রাসায় পড়াশোনা করে, মানে খুবভাবে বুঝিয়ে বললো যে কিছু টাকা পয়সার দরকার, তাকে যাতে কিছু টাকা পয়সা দেয়, এটা বললো। কিন্তু দেওয়ার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমার কাছেও প্রায় 5 রিয়ালের মতো ছিল, 5 রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকারও বেশি, মানে প্রায় 1000 টাকারও বেশি। আমি তখন 5 রিয়াল দিলাম, দিয়ে বললাম ওইখানে একটা নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে, মানে একটা ফোন নাম্বার দেখলাম আমি, ওনাকেই কোনো কিছু না বলেই আমি তখন ওই ফোন নাম্বারটা নিলাম, মানে নিচে যে ফোন নাম্বারটা আছে নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে আমি তো টাকাটা দিয়ে চলে গেলাম। তো রাতের বেলা ওই দিন রাতের বেলা চিন্তা করতেছি যে কী রে,
মানে ছবিটার নিচে যে নাম্বারটা ছিল ওইটা তো বাংলাদেশি নাম্বার, এই নাম্বারটা কি মেয়েটার কি না আমি একটু ফোন করে মানে জিজ্ঞেস করে এটা বলে। পরে আমি কী করি, ওই নাম্বারে আমি রাতের বেলায় কল দিই। কল দেওয়ার পরে একটা মেয়ে তখন কলটা রিসিভ করে, আমি মানে জানি যে সম্ভবত ওই মেয়েটা। আমি তখন সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মেয়ে বলে ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম আপনি কে? পরে বলে যে মেয়েটা বলছে আমার নাম মুন্নি। আমি তখন বলি ও আচ্ছা, আপনি কি ক্যান্সারে আক্রান্ত ওই মেয়েটা যার চিকিৎসার জন্য হচ্ছে এক ভাই হচ্ছে দেখলাম মানে ওমান থেকে টাকা উঠাইতে আসে? ওই মেয়েটা তখন বলতেছে না না না, ওই মেয়েটা আমি না, ওইটা আমার ছোটো বোন, আমাকে এটা বলে। আমি তখন বললাম আপনার ছোটো বোন? বলে হ্যাঁ আমার ছোটো বোন, তো ওর অবস্থা খুব খারাপ, ও অমুক হসপিটালে আছে, এই জন্য আমরা টাকা দিচ্ছি, ও ট্রিটমেন্ট করাইতে আসে। তো আমি তখন ওই মেয়েটার সাথে কথা বলি, খুব ভালো লাগলো, মানে একেবারে সুন্দরভাবে আমার সাথে কথা বললো, অনেক আদর ভালোবাসা মায়া দিয়ে কথা বললো। আমি তখন মেয়েটাকে বললাম আপনার বোনের কথা শুনে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, দেখেন আমি আসলে অনেক বেশি বড় লোক না, ওই লোকটা যে মানে টাকাগুলো উঠাচ্ছে আমার কাছে কেমন যেন একটু সন্দেহও লাগলো, যার জন্য তাকে জিজ্ঞেস না করেই আমি তার হচ্ছে আপনার ওই তার ছবির নিচে যে ফোন নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমি নিয়ে আসছি, আপনার সাথে কন্ট্যাক্ট করলাম। তুমি আমাকে বলছে না না না, উনি ঠিকই আছে, উনি আমাদের পরিচিত, তো আমরা হচ্ছে এই জন্য ওনাকে বলছিলাম যে কিছু টাকা উঠাই দিতে, কারণ আমাদের একদিনে অনেকগুলো টাকা খরচ হয়। তো ঠিক আছে ফাইন, আমি তখন মেয়েটার সাথে কথা বললাম, অনেকক্ষণ কথাবার্তা বলে আমি তখন তাকে বললাম যে আচ্ছা আমি তখন 1000 টাকা দিয়ে আসছি, এখন মানে আপনি যদি আমাকে কোনো বিকাশ নাম্বার বা কোনো কিছু দিতেন তাহলে আমি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দিতাম, যাতে আপনার খুব ভালো করে চিকিৎসাটা করতে পারেন। মেয়েটা তখন আমাকে বলে যে হ্যাঁ ভাই আমার কাছে বিকাশ নাম্বার আছে, আপনি চাইলে বিকাশে দিতে পারেন। পরে আমাকে একটা বিকাশ নাম্বার দেয়। আমি তখন কী করি, ওই সময় আমাদের আরেক বাঙালি ভাই আছে তাকে ফোন করে ওই মেয়ের জন্য আমি 30,000 টাকা পাঠাই, কারণ আমার ভিতরে তখন খুব কষ্ট হচ্ছিলো যে আসলে মেয়েটার ছবিটা দেখলাম যে এত মানে এত সুন্দর, অসম্ভব সুন্দর ছিল, হসপিটালে বেডে শুয়ে আছে, তখন খুব মায়া লাগলো। এবং লাগার পরে আমি তখন 30,000 টাকা দিয়ে দিলাম, 30,000 টাকা দিলাম দেওয়ার পরে। এবং ওই মেয়েটার সাথে আমি তখন অলওয়েজ কথা বলতেছি যে আপনার বোনের কী অবস্থা, সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা। তখন প্রায় এরপরে আমি তার জন্য আরও হচ্ছে 20,000 টাকা পাঠাই, আমি টোটাল 50,000 টাকা দিই। পরে 20,000 টাকা পাঠাই, তো মেয়েটাকে বলি যে আরও টাকা লাগবে কিনা, কিন্তু মেয়ে বলে না না না, আপনি যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, অতটুকুতে আমার বোনের ট্রিটমেন্ট হবে, আর চারদিক থেকে তো মানুষ অনেক টাকা দিছে, সো আপনি চিন্তা করেন না, আমার বোন সুস্থ হয়ে যাবে। তো শুনে অনেক ভালো লাগলো, আসলে আমি এমন একটা মানুষ যে কাউকে যদি আমি কখনও কোনো কিছু দিতে পারি আমার নিজের ভিতরে তখন অনেক শান্তি ফিল হয়, আমার ভালো লাগে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাক। এইভাবে আমি মেয়েটার সাথে কথাবার্তা বলতে অলওয়েজ তার বোন কী করে, কোথায় আছে, কেমন আছে, কথা বলতে বলতে আমি অলওয়েজ মাঝে মাঝে তারা বললাম যে আপনার এই নাম্বারে কি ইমো বা অন্য কিছু আছে কি না। তো মেয়ে বলে হ্যাঁ এই নাম্বারে আমার ইমো আছে। তো আমি ইমোটা সেভ করে তাকে ইমোতেও কল দিই। তো এইভাবে কল দিতে দিতে কিছুদিন পরে মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া আমার এই নাম্বারটা অনেক পাবলিক হয়ে গেছে, আমার কাছে মনে হয় আপনার মতো অনেকেই ছবির নিচ থেকে নাম্বার নিয়েছে, ওমান থেকে প্রচুর পরিমাণ কল আমার এই নাম্বারে আসে, আমি নাম্বারটাও বন্ধ করে দিব, ইমোটাও বন্ধ করে দিব, আমি নতুন একটা নাম্বার নিচ্ছি, নতুন একটা নাম্বার আপনাকে দিচ্ছে, আপনি আমার সাথে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে নাম্বার দেন। এরপরে মেয়েটা আমাকে নতুন একটা নাম্বার দেয়, আমি তখন ওই নাম্বারটা সেভ করি, নাম্বারটা সেভ করি এবং ওটাতে ইমো ছিল। আমি তখন ওই মেয়েটার সাথে কথা বলি। তো আমার তো আসলে বাবার সাথে কথাবার্তা বলা হয় না, মা আর ছোটো বোন, ছোটো বোনরাও আমার সাথে ওভাবে কথা বলে না, আমার ভিতরে কেমন যেন একটা নিঃসঙ্গতা কাজ করতেছে। আমি তখন ওই নিঃসঙ্গতার সময় ওই মুন্নি মেয়েটার সাথে কথা বলতে বলতে আমি আমার সময়গুলোকে পাস করতেছি, আমার এই সময়গুলো তখন অত্যন্ত ভালোই কাটতেছে, কোনো প্রবলেম নাই। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমি যেন এই মেয়েটার প্রতি একটু দুর্বল হয়ে যাচ্ছে, যাই না মানে প্রতিদিন নিয়ম করে যখন একজনের সাথে কথাবার্তা বলা হয় না, ওরকম কথাবার্তা বলতে বলতে একটা সময় ওই মানুষটাকে নিয়ে নিজের মনে এক ভালো লাগা কাজ করতে শুরু করে। আমার মনে তখন এই মেয়েটাকে নিয়ে প্রচুর ভালো লাগা কাজ করতেছে, মানে অনেক ভালো লাগা কাজ করতে করতে আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে প্রপোজ করব, কিন্তু ভয়ও পাচ্ছিলাম, কারণ প্রপোজ করতে গেলে যদি সে ভাবে যে আমি তার দুর্বলতার সুযোগ নিচ্ছি, সে গরিব এটা জানার পর আমি তার দুর্বলতার সুযোগ নিচ্ছি, এর জন্য ভয়ও পাচ্ছিলাম। তো এরপর অনেকক্ষণ কথাবার্তা বলা আমি তখন মেয়েটাকে মানে একদিন আমার আসলে মানে অত্যন্ত ইচ্ছা করতেছিল যে আজকে আমি বলবো, আমি আমার মনে কিছুটা শক্তি সঞ্চয় করে আমি সেদিন মেয়েটাকে বলে ফেললাম যে আসলে মুন্নি কীভাবে বলবো ঠিক জানি না, আসলে আপনার সাথে দীর্ঘদিন ধরে কথা বলি, আপনার পরিবার সব কিছু জানার পরে আমার কাছে কেন জানি মনে হলো যে আমি আপনি যদি একটা কথা বলতে পারি আমি মনে খুব শান্তি পাবো, আমি আপনার সাথে রিলেশনে জড়াতে চাই। ডিরেক্টলি যখন এই কথাটা বলি মেয়েটা তখন আমাকে বলে যে কী বললেন, সত্যি? আমি বললাম যে একদম সত্যি বলতেছি, আমি আসলে এই কথাটা বেশ কিছুদিন ধরে বলার জন্য ট্রাই করতেছি কিন্তু বলতে সাহস পাচ্ছি না, আজ একটু সাহস সঞ্চয় করে আপনাকে এই কথাটা বলে ফেললাম যে আমি আসলে আপনাকে পছন্দ করি এবং আমি আপনাকে বিয়ে করব। ডিরেক্টলি যখন এটা বলি মেয়েটা আমাকে বলতেছে আপনি কি আমার পরিবার সম্বন্ধে জানেন? আমি বললাম যে পরিবার সম্বন্ধে যতটুকু জানি তো জানি, আপনার বাবা হচ্ছে মানে একটু গরিব টাইপের, সিএনজি চালাতো। তো মেয়েটা আমাকে বলে যে আমার বাবা সিএনজি চালায় আর আমি একজন সিএনজি চালকের মেয়ে, আপনি একজন ওমান প্রবাসী এবং আপনি আমার বোনের চিকিৎসার জন্য 50,000 টাকা দিয়েছেন, তার মানে আপনি মোটামুটি অনেক রিচ ব্যক্তি, অনেক বড়লোক মানুষ। এরপরেও মানে আপনি কেন আমাকে বিয়ে করবেন বা আমার আপনার পরিবার কি মেনে নিবে কি না ওটা বলে। আমি তখন বললাম যে মুন্নি
আপনি হয়তো একটা ব্যাপার জানেন না, জানলে আপনি ভীষণ অবাক হয়ে যাবেন। আপনার বাবা তো সিএনজি চালায়, একটা সময় আমার বাবা কিন্তু ব্যান গাড়ি চালাইতো, এবং ওই ব্যান গাড়ি চালানো থেকে আমার বাবা বিদেশে আসে, এবং বিদেশে এসে এখন আমাদের দিনগুলো একটু ভালো কাটতেছে। বাট আমরা একটা সময় আপনাদের চেয়ে অনেক গরিব ছিলাম, মানুষ ধনী গরিব ওটা নিয়ে আমার কোনো কথাবার্তা নেই। আমার কথা শুধুমাত্র একটাই, আপনাকে আমার ভালো লাগে, আমি আপনাকে নিয়ে একটা ছোট্ট সুখের ঘর বাঁধতে চাই, বাকি সময়গুলো আপনার সাথে ভালোবাসায় বিভোর থাকতে চাই। যখন খুব ভালো করে মেয়েটাকে এই কথাবার্তাগুলো বলি, আমার ওই প্রস্তাবে মেয়েটা তখন রাজি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তের পর থেকে মুন্ডির সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রতিটা মুহূর্তে মুন্নি আমার জান, আমি তার পরাণ, এমন করে আমার সম্পর্কটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি তখন মুন্নিকে বলি যে তুমি মুন্নি পড়াশোনা কত দূর করছো, আমাকে বলে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এবং এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছি, এরপরে আর পড়াশোনা করার সুযোগ হয় নাই। আমি তাকে বললাম যে না, তুমি পড়াশোনা করো, আমি তোমাকে পড়াশোনা করাবো। ও তখন আমাকে বলতেছে যে গরিবের ঘরে জন্মাইছি, নুন আনতেই পান্তা পুরায়, এরকম একটা গরিব ফ্যামিলিতে জন্ম নেওয়ার পরে আমি এবার কেমন কী করে পড়াশোনা করবো বা টাকা তোমার কাছ থেকে কীভাবে নিব। আমি তখন বললাম তুমি টেনশন করো না, আমি তো তোমাকে বিয়ে করবো, আর আমি যদি তোমাকে বিয়ে করি তুমি আমার বউ, আর আমি তো আমার বউকে টাকা দিচ্ছি। ও বলে একটা কাজ করো, আগে আমাকে বিয়ে করে ফেলো, তারপরে না হয় তুমি আমার জন্য টাকা পাঠাও। আমি বললাম যে মেয়ে নিজের মুখে বলতে পারে যে আমাকে বিয়ে করো, এই মেয়ে যে আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি জানি, তুমি আমাকে বুঝাইতে এসো না, আমি তোমাকে টাকা দিব, তুমি প্রতি মাসে আমার টাকায় পড়াশোনা করবা। খুবভাবে যখন তাকে বুঝিয়ে বলি একটা পর্যায়ে ও তখন রাজি হয়, ও বলে আচ্ছা ঠিক আছে দিও। আমি একটা জিনিস খুব ভালো করেই চিন্তা করি, আমি যখন তাকে কোনো কথা বলি ও কিন্তু আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে, কখনও কোনো কথায় আমার সাথে শাউটিং করে না, আমার সাথে রাগারাগি করে না, ঝগড়া করে না। আমি যখন যেটা বলি ও আমার প্রত্যেকটা কথাই অক্ষরে অক্ষরে পালন করে, খুব সুন্দর করে আমাকে রেসপেক্ট করে, আমাকে সম্মান করে এবং আমার কথাবার্তাগুলোও শোনে। এরকম করতে করতে আমাদের সম্পর্কটা একটা সময় খুবই গভীরতায় পৌঁছে যায়। আমি তাকে প্রতি মাসে টাকা পাঠাই এবং আমার টাকা দিয়ে ও তখন পড়াশোনা করে। দিন আর রাতগুলো ভীষণ ভালোই কাটতেছিল, এক অন্যরকম অনুভূতির মাঝে আমি জড়িয়ে যাই। আমার সব কিছু জুড়ে, আমার আদি আত্মা জুড়ে শুধু ওই থাকে, ওকে ছাড়া আমি আর কোনো কিছু চিন্তাই করতে পারি না। ও আমার দেহের অক্সিজেন হয়ে যায় আর আত্মার আত্মীয় হয়ে যায়। সুখে দুঃখে আমরা যেন একজন আরেকজনের পরাণ পাখি হয়ে থাকি। এইভাবে সময়গুলো কাটতেছে আর একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি বাংলাদেশে আসব, এবং এই ব্যাপারটা একটু আকটু করে আমি আমার পরিবারকে জানাচ্ছিলাম, বিশেষ করে আমার মাকে জানাচ্ছিলাম, কারণ বাবার সাথে তো কথা হয় না। বাবা তো সেই রাগ করেই আছে যে আমি কেন কফিল গিয়ে ছেড়ে আসলাম। এরই মাঝে কিন্তু আমি আবার আরেকটা কাজ করছি, আমি যে দোকানে চাকরি করতাম ওই দোকানেই কিন্তু আমি আবার হচ্ছে আমার ওই আব্বার কফিলের কাছ থেকে তেনার জেল নিয়ে মানে ট্রান্সফার হয়ে আমি আবার এই দোকানে ভিসা লাগাই ফেলি। এই দোকানে ভিসা লাগে, আমি তখন এই দোকানে কাজ করি, দেন আমি বাংলাদেশে যাব। তো কেনাকাটা সব কিছু করতেছে যে দেশে যাবো, প্রায় এটা দেশে যাওয়ার এক সপ্তাহ আগে আমাদের ওখানে একটা লুলু মার্কেট বলে একটা মার্কেট আছে, আমি যখন ওই লুলু মার্কেটে কেনাকাটা করার জন্য যাই, যখন লুলু মার্কেটে কেনাকাটা করতে করতে এক বড় ভাই, মানে উনি সম্ভবত আই ডোন্ট নো যে উনি বাংলাদেশি নাকি ইন্ডিয়ানই হবে, প্রথমে এরকমটাই দেখছিলাম। দেখার পরে উনি মানে ক্যাশ দিবে আর কি, মানে ওনার ব্যাঙ্ক কার্ড দিবে, তো ওনার হাতে একটা মোবাইল ফোন ছিল, উনি তখন মোবাইল ফোনটা কী করে ক্যাশের উপরে রাখে, এভাবে রাখার পরে দেন উনি তখন কী করে ওনার মানিব্যাগ থেকে কার্ড বের করে। যখন কার্ড বের করতেছে ওনার মোবাইলে ঠিক ওই সময় একটা কল আসে, যখন কল আসে তখন মোবাইলের ডিসপ্লেটা জ্বলে ওঠে। আমি অবাক হয়ে যাই আর ওই ডিসপ্লেতে আমি তখন দেখতে পাই যে আমার ভালোবাসার মানুষ মুন্নির ছবি ফোনের ডিসপ্লেতে। আমি তখন একরকম অবাক হয়েছে, কিরে, আমি তখন জিজ্ঞেস করি ভাই আপনি বাঙালি? এই লোকটা বলে যে না মি ইন্ডিয়ান এসা। তো আমি বললাম যে আপ ইন্ডিয়ান? বলে হ্যাঁ। আমি তখন চিন্তা করলাম কিরে, ইন্ডিয়ান একটা লোকের ডিসপ্লেতে কেন মুন্নির ছবি থাকবে, এবং এই সেম ছবিটাই কিন্তু আমার কাছেও আছে। আমি তখন মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, মানে কথা বলতে পারতেছিলাম না, গলা শুকিয়ে যাচ্ছিল, এটা কী হলো? আমি তখন আস্তে আস্তে লোকটাকে বললাম যে মে আপকা সাথ থোড়া বাত করনে কে চাইয়ে, তো যতটুকু হিন্দি পারি আর কি নিজের মতো করে ওভাবে ওরকম করে তাকে বলি। তো লোকটা আমাকে বলতেছে যে হ্যাঁ বলো কে বলে। তো আমি তখন তাকে বলি যে দেখেন ভাই এই সমস্যা, এটা তো আমার মানে এই ছবিটা আমার পরিচিত, আমি তাকে চিনি। তখন ও মানে লোকটা হাসে হাসে বলতেছে মেরা গার্লফ্রেন্ড থা বাংলাদেশ কা লড়কি লেকিন মেরা গার্লফ্রেন্ড, মানে মেয়ের বাড়ি বাংলাদেশে কিন্তু সে আমার প্রেমিকা এবং আমি তার সাথে হচ্ছে দীর্ঘদিন ধরে রিলেশন করতেছি, ওরকম করে। আমি তখন বলি যে ও হিন্দি পারে? বলে হিন্দি পারে মানে আমার সাথে খুব ভালো করেই হিন্দি ভাষায় কথা বলে, সে আমার গার্লফ্রেন্ড। আমি তখন বললাম যে ভাই আপনি কোন কোম্পানিতে কাজ করেন? তো উনি বলে যে উনিও একটা রেস্টুরেন্টের শেফ, মানে একটা রেস্টুরেন্টে উনি রান্নাবান্না করে। আমি তখন বললাম যে আমি অমুক রেস্টুরেন্টে চাকরি করি, চিনেন তো? বলে হ্যাঁ চিনি তো, ওই রেস্টুরেন্টেরই আমার কিছু বন্ধুবান্ধব আছে। আমি বললাম হ্যাঁ ওরা আমারও বন্ধু।
পরে লোকের সাথে আমার অনেক ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা ওই লুলু মার্কেট থেকে বের হওয়ার পরে ওই জায়গাটার নাম ছিল গোবরা, তার পাশেই হচ্ছে একটা নিচে জায়গা আছে মানে যেখানে গাড়ি পার করা হয়, ওই গাড়ি পার্কিংয়ে আসে। আসার পর আমি তাকে বলি আপ তোরা আপনার গার্লফ্রেন্ডকে ফোন করো, মানে বলি যে আপনি আপনার প্রেমিকাকে একটু ফোন করেন, আমি একটু দেখি এটা বলি। তো বলতেছে মানে তোমার এরকম কেন, মানে তুমি এত এক্সাইটেড কেন আমার প্রেমিকাকে দেখার পরে? আমি তখন মানে তাকে বুঝাচ্ছিলাম যে না মেয়েটাকে মনে হয় যেন আমি চিনি, ওরকম করে বলি আর কি। তো আমি তাকে বলি যে আমি যে এখানে আসি বা আমার সাথে তোমার আপনার কথা হয়েছে এটা বললেন না, আপনি থেকে একটু কল দেন। তখনও কল দেয়। কল দিলে আমি দেখতে পাই যে হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ কত সুন্দর করে হিন্দি ভাষায় কথা বলতেছে, আমি যেটা কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি স্বপ্নেও ভাবতে পারি নাই যে মুন্নি হিন্দি ভাষা জানে, অত সুন্দর করে হিন্দিতে কথা বলতেছে, যেটা আমি নিজেও জানি না। আমার ভালোবাসার মানুষটা আমার সামনে হিন্দি ভাষায় কথা বলে ওই হিন্দি লোকটাকেই চুমো দিচ্ছিল। আমি তখন অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম যে তুমি যে ওর সাথে প্রেম করো তুমি জানো হিন্দু না মুসলিম? ওই লোকটা তখন বলতেছে আমি জানি ও হিন্দু। আমি বললাম হিন্দু? বলে হিন্দু, কিন্তু আমিই তো জানি ও তো মুসলমান। আমি তখন বলি যে আপনার সাথে কতদিন ধরে সম্পর্ক জানতে পারি? আমার সাথে সম্পর্ক হওয়ার আগেই নাকি তার সম্পর্ক আমার সাথে হওয়ার আরও আগ থেকে? আমি তখন তাকে বলি আর তুমি ওকে কোনো টাকা পয়সা দিয়েছো কিনা? বলে হ্যাঁ, আমি ওকে অনেক টাকা পয়সা দিই এবং ওকে আমি পড়াশোনা করাই। আমি তখন বললাম পড়াশোনা করা? বলে হ্যাঁ পড়াশোনা করাই। মিন্স কেন? বলে যে ও একটু গরিব, ওর ফ্যামিলি তো ওকে পড়াশোনা করাইতে পারে না, আমি ওকে টাকা দিয়ে পড়াশোনা করাই। আমি তখন অবাক হয়ে যাই, হাইরে একটা মানুষ পড়াশোনা করার জন্য কতজনের কাছ থেকে টাকা নেয়, কারো কাছে বলে মুসলিম আর কারো কাছে বলে হিন্দু। আমি তখন বললাম ভাই আমি আপনার বাসায় একটু আসতে চাই রাতের বেলায়, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন বলে আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু সাবধান, আপনার গার্লফ্রেন্ডকে বললেন না যে আমি আপনার বাসায় আসবো বা এইসব ব্যাপারে? উনি বলে আচ্ছা ঠিক আছে। লোকটা অনেক ভালো ছিল। আমি তখন বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি আর কথা বলতে পারি না, আমার গলাটা তখন শুকিয়েছে। আমি তখন চিন্তা করতেছি আল্লাহ এ কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি, এ কি মানুষ না জানোয়ার, এটা কেমন কথাবার্তা? আমি তখন বাসায় গিয়ে যখন তাকে বাসায় যাওয়ার সাথে সাথে কিন্তু আমাকে কল দেয়, আমি ওর সাথে কথাবার্তা বলি, মানে আমার সাথে এত সুন্দর বাংলা ভাষায় কথা বলে যেন সে ঠিকমতো বাংলা, মানে আমি তাকে ওই সময় একটু ইঙ্গিত দিয়েছিলাম যে তুমি কি তামিল বা হিন্দি মুভি টুবি দেখো? ও বলে ওইসব মুভি দেখবো কেন, যে মুভির ভাষা বুঝি না ওই মুভি দেখবো কেন? আমি তখন মনে মনে বলি হাই রে বেঈমান। তখন যাই হোক, এরপরও চোখের পানিগুলো মুছে কান্নাকাটি করে এবং আমি যখন রেস্টুরেন্ট অফ করে রাত দশটার দিকে উমান টাইম রাত দশটায় আমি তখন হচ্ছে ওই ইন্ডিয়ান ভাইয়ের বাসায় যাই। ওনার বাসায় যেয়ে ওনাকে ওনাদের বাসার সাদে রাখে রাতের বেলায়। ঢাকার পরে আমি তখন আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ব্যাপারগুলো ওনাকে বলি। বলার পরে ওই তখন কোনোভাবেই বিশ্বাস করে না, ও আমাকে বলে আপ ঝুট বল রে। আমি বলি যে না আমি ঝুট না, আমি সত্য বলতেছি, ছাস বল রে। আমি তখন তাকে প্রমাণ দেখাই, আমি আমার ফোনে সবগুলো ছবি তাকে দেখাই। এরপরও যখন সে বিশ্বাস করতেছে না, আমি পরিশেষে তাকে ভিডিও কল দিই। আমি বলি যে তুই কোনো কথা বলিস না, কারণ তুই কথা বললে আমি ওটা ধরতে পারবো না। আমি তখন তাকে ভিডিও কল দিই। ভিডিও কল দিয়ে আমি ওর সাথে কথা বলি আর ইন্ডিয়ান লোকটা মানে পাশে দাঁড়িয়ে খুব গোপনে গোপনে ভিডিও কলের স্ক্যানে তার ছবিটা দেখে। দেখার পর আমি তখন ওই ইন্ডিয়ান লোকটাকে বললাম কী রে কী বুঝলি? ও তখন আমাকে বললো ও মাই গড, লার্কি তো মানে এসা খাতারনাক। আমি বলি যে খুব খারাপ রে ভাই, আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে এবং আরেকটা লোক রে পাইলাম, ওই লোকটা নাকি এমন এমন এই মেয়ের ছবি দিয়ে মানে এই মেয়ের ফোন নাম্বার দিয়ে আর অন্য কার অন্য আরেকটা মেয়ের ছবি দিয়ে টাকা কালেকশন করে, ও মানে একটু হুজু টাইপের একটা লোক। পরে আমারে ও কান্না করে, মানে কান্না করতে করতে মাটিতে একদম শুয়ে যায়, মানে সাদের উপরে শুয়ে কান্না করে বলতেছে যে আমার সাথে কী হয়ে গেল। ইন্ডিয়ান লোক তো মানে প্রচুর কান্না করে। আমি তখন তারে বলি যে শুন, তুই কান্না করিস না, তুই কি চাস যে তোর টাকাগুলো তুই ফিরে চাস? ও বলে হ্যাঁ, আমি আমার টাকা ফিরে পেতে চাই, তুই আমার টাকাগুলো উদ্ধার করে দে। আমি তখন তারে বললাম যে আমি তোর টাকা উদ্ধার করে দিব, আমি আমার টাকা উদ্ধার করব, কিন্তু এখানে আমার একটা কথা তোকে শুনতে হবে, তুই যদি আমার কথা শুনিস তবেই আমি টাকা উদ্ধার করতে পারবো। ও আমাকে বলে ঠিক আছে, তুই যেটা বলবি আমি তো সব কথাই শুনবো। আমি তখন বললাম সাবধান, আমি যে তার আরেকটা বয়ফ্রেন্ড, আমি যে তার সব কিছু জানি, এইগুলো কিন্তু তুই ওরে কোনোভাবেই বলিস না, কোনোভাবেই বলিস না। আমি ওকে ধরবো, আমি ওকে ধরে ওর কাছ থেকে টাকা আনবো, কারণ তুই তো বাংলাদেশে যাইতে পারবি না, আমি তো বাংলাদেশে যাইতে পারবো। আমি বাংলাদেশে গিয়ে ওকে ধরে ওর কাছ থেকে আমি টাকা উদ্ধার করে নিব, তোর টাকাও দিয়ে দিব। দেখ এরপরে ও কী করে, ওই দিনে মানে ওই রাতের বেলায় রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্টে আরও কিছু ইন্ডিয়ান লোক কাজ করে, তাদেরকেও ফোন করে, তারা সবাই মিলে তখন মিটিং বসে, আমিও সেই মিটিংয়ে থাকি। ইন্ডিয়ান লোকগুলো আমাকে বলতেছিল ভাই এই মেয়েটাকে ধরো, ধরে তুমি টাকাগুলো উদ্ধার করো, প্রয়োজনে এ যে টাকা দিছে তার অর্ধেক টাকা তুমি নিয়ে যা। ওর হিসাবে ও আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 4.5 লক্ষ টাকার মতো এই মেয়েটাকে দিয়ে দিছে। ওমানের বাড়িতে একটা রেস্টুরেন্টে চাকরি করে 4.5 লাখ টাকা মানে বিশাল একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা মেয়েটাকে দিয়ে দিছে। আমি তখন চিন্তাই করতে পারি না, আমিও প্রায় মোটামুটি কম দিই নে। আমি তখন বললাম আচ্ছা ভাই ঠিক আছে, আমি টাকা উদ্ধার করে দিব, আমি অলরেডি টিকিট কেটে ফেলছি, আমি দেশে যাব। তার কিছুদিন পরেই আমি দেশে যাওয়ার জন্য প্রস্তুতি হই এবং আমি দেশে যাই।
কুমিল্লাতে যাই। যাওয়ার পরে মায়ের সাথে দেখা টাকা করি, মা আমাকে অনেক আদর করে এবং বলে যে তোর বাবার সাথে এইভাবে কাজটা করা ঠিক হয় নাই। তো যাই হোক, পরে শেষে আমি বললাম যে আমি যখন দেশে যাই, যাওয়ার পরে আমার মা বলে যে তোর বাবার অনেক বয়স হয়েছে, তোর বাবাকে চলে আসতে বলিস, আর দরকার নাই, তুই তো আছিস, তোর টাকায় তো আমরা চলতে পারতেছি। পরে আমি তখন প্ল্যানিং করলাম যে কোনো না কোনোভাবে ওই পাটপাটটাকে ধরতে হবে। আমি ওকে ধরার জন্য আমি তখন হচ্ছে ঢাকাতে যাই, আমি একটা টিম তৈরি করি, মোটামুটি আমাদের এলাকার কিছু ছেলেকে ব্যাপারগুলো জানাই। জানানোর পরে তারা সহ সবাই মিলে আমরা তখন ঢাকাতে যাই। কিন্তু ঢাকাতে গিয়ে ওরে ফোন দিলে ও আমার সাথে দেখা করতে আসে না, ও আমার সাথে দেখা করবে বলে কিন্তু ও আসে না। যখন আসে না আমি তখন বুঝতে পারি যে ওরে আমি সহজে ধরতে পারবো না। অনেকভাবে বলি তুমি আসো আসো আসো, ও আসে না, মানে কেন আসে না সেটা আমি জানি না। তিন দিন কেটে যায়, আমার সাথে ফোনে কথা বলে, আমার সাথে সব কিছু হয় কিন্তু দেখা করতে রাজি হয় না। ও আমাকে বলে তুমি আমাদের বাসায় আসো, তোমার আব্বা আম্মাকে নিয়ে আমাদের বাসায় আসো, অ্যান্ড আমরা বিয়ের সাথে কথা বলবো। কিন্তু আমি জানি বাসায় গেলেও আমাকে আটকাবে, আটকাইয়া হয়তো আমাকে জিম্মি করে আমার কাছ থেকে আরও টাকা পয়সা নিতে পারে। এই জন্য আমি চিন্তা করি যে না, আমি কখনোই বাসায় যাবো না। ওকে যদি ধরতে হয় তাহলে এই জায়গায় আমি ধরবো, এখান থেকে আমি ওর কাছ থেকে টাকা উদ্ধার করবো, আমি বাসায় যাবো না। পরে আমাকে যতভাবেই বলে এভাবে প্রায় 5 থেকে 6 দিনের মতো কেটে যায়। দুজনের মাঝে তর্কাতর্কি ঝগড়াঝাটি হচ্ছে, আর ওখান থেকে ওই ইন্ডিয়ান লোকটা আমাকে বারবার ফোন দিচ্ছে, ভাই ক্যা হওয়া মেরা পয়সা মিলা, ওরকম করে করে বলে। আমি তখন বলি ভাই তোর টাকা আমি মিলাই দেবো, তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করতেছি। এক সপ্তাহ পরে আল্লাহর কি হুকুম, ঠাস করে একসময় মুন্নি আমাকে কল দিয়ে বলতেছে ওনাকে কুমিল্লাতে। আমি তখন বলি আরে কী বলে, পাখি যে এমনি খাঁচার মধ্যে ঢুকে গেল। আমি তখন বললাম যে কুমিল্লাতে মানে? বলে কুমিল্লা ধর্মসাগরে আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে আসছি, অ্যান্ড তুমি যদি এখানে আসো তাহলে আমার সাথে এখানে দেখা করতে পারবা। আমি তখন বললাম তোমার বান্ধবী আছে সাথে? বলে যে হ্যাঁ ও সব আছে। তুমি কোথায়? বলে কুমিল্লা ধর্মসাগরে পারে। অ্যান্ড আমি তখন চিন্তা করলাম যে ইয়াল্লাহ, এই তো সুযোগ, এর চেয়ে বড় সুযোগ আর কীভাবে পাই। এলাকার পোলাপাইন সবারই হুন্ডা আছে, মোটর সাইকেল আছে, সবারই ফোন দিলাম। সবাই বলতেছে ভাই বারবার ধরার লেগে আমরা এক পায়ে ধরা, আপনার হুন্ডা টান দেন, আমরা আসতেছি। তখন সবাই মিলে ডাইনে বামে না তাকিয়ে একেবারে সোজা হচ্ছে কুমিল্লার ধর্মসাগরে পারে চলে গেলাম। এবং চলে যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম, ও ফোনটা রিসিভ করলাম, আমি দূর থেকে দেখলাম যে এই মেয়েটাই। কিন্তু ও বলেছিল ও সাথে নাকি ওর কোনো এক বান্ধবী আছে, বাট ওখানে আমি ওর কোনো বান্ধবী দেখতে পাচ্ছি না। ও মানে একাই দাঁড়িয়েছে, খুব সুন্দর একটা জামা পরে, দূর থেকেই বোঝা যাচ্ছে ও দেখতে অনেক সুন্দর হবে। আমি তখন পোলাপাইন্ডে ইশারা দিয়ে রাখি যেভাবে ইশারা দিব তারপরে তোর আসবি, এর আগে তোর আসবে না। এরপর আমি তখন ওর কাছে যাই, ওর কাছে যাওয়ার পরে আমি ওকে বলি কেমন আছো? বলে ভালো আছে। মানে এতই সুন্দর ছিল বলে বোঝাতে পারবো না, ফোনেতে তাকে আমি যতটা সুন্দর দেখেছিলাম বাট বাস্তবে দেখে আমার কাছে মনে হচ্ছিল যেন সে আরও বেশি সুন্দর। অমায়িক সুন্দর তার চেহারা, তার লুকিং, তার কথাবার্তার মানে এভরিথিং, সব কিছু একেবারে সুপার টুপার ছিল। আমি তখন প্ল্যানিং করলাম যে আমি কিছু একটা, আমি তখন মানে ভাবতেছি পোলাপাইন্ডে ইশারা দিতেছি যে আমি যখন তোদেরকে বলবো তোরা ঠিক ওই মতো, আমি বললাম যে কেমন আছো ভালো আছো, আমার ফোনটা একটু দেখি, ফোনটাও দেয়। আমি তখন ফোনের ভিতরে ওই অন্য কোনো কিছু আছে কিনা চেক করি না, ফোনের মধ্যে কিছুই নেই। এরপর আমি তাকে এরকম করে কথা বলতে বলতে খাপ করে তার হাতটা ধরে ফেলে, হাতটা ধরে আমি বলতেছি যে শোন তোর সাথে আমার কথা আছে। ও বলে কী কথা, হাত ধরছো কেন, হাত ছাড়ো, এরকম করে ধরলা কেন? আমি তখন কী করে কোনো কথাবার্তা না করে বুকের ভিতরে জমে থাকা কষ্টগুলো সহ্য করতে না পারি ঘুরে তার আমি এক থাপ্পড় মারি। থাপ্পড়ে মারা পরে তখন ওখানে ঢুলে পড়ে যায়, ঢুলে পড়ে মানে এমন এক অবস্থা হয়েছে যে খুব খারাপ অবস্থা। ঠিক ওই সময় হচ্ছে মানে আমি ওর চুলের মুটি চাইপা ধরি, মুটি চাইপা ধরে ওরে উঠাইয়া মানে যত জোরে পারছে তল পেটে একটা ঘুষি মারি। এবং ঘুষি মারার পরে আশেপাশে থেকে অনেকগুলো লোক, ওই আমার বন্ধুবান্ধবগুলোকে আমি তখনই ছেড়ে দিচ্ছি, তোরা দরকার নাই, আমি বিপদে বলে তোদেরকে ডাকবো। যখন ঘুষাচ্ছিলাম তখন চিল্লাচ্ছিলেন, চিল্লানোর সাথে সাথে সাথেই হচ্ছে একটা র্যাবের গাড়ি যাচ্ছিল, আমি এটা খেয়াল করতে পারি নাই। ঠিক ওই সময় হঠাৎ করে র্যাবের জিনিসটা খেয়াল করে র্যাব ওখান থেকে নাইমা দৌড়ে আসে। যখন র্যাব দৌড়ে আসে আমি তখন দেখতে পাই যে আমার সাথে যে পোলাপাইনগুলো আসছিল গ্রাম থেকে, তারা তখন সবাই তাদের মোটরসাইকেল ঘুরিয়ে, তারা তখন মোটরসাইকেল ঘুরিয়ে চলে যায়। আমি তখন বললাম ইয়াল্লাহ আমি কাদেরকে নিয়ে আসছি। পরে র্যাব এসে আমার ধরে, আমার কলার চেপে ধরে, মানে একদম ধরে আমার শোয়ে ফেলছে, গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে যে তুই এরকম এরকম মারতেছিস এমন এমন। উমা আমাকে যখন র্যাবে ধরছে ও তখন র্যাবের হাত চেপে ধরছে, ধরে বলে জোরে ছাইড়ে দেন ও আমার হাজব্যান্ড। র্যাব বলছে কি? ও বলে যে হ্যাঁ ও আমার হাজব্যান্ড, আমরা স্বামী স্ত্রী, আমি আসলে অন্যায় করছি, বাসা থেকে ও অনেক টাকা পয়সা নিয়ে চলে আসছি, অন্য একটা ছেলের সাথে পালায় যাবো, ওর সাথে এরকম সিনক্রেট করছি, এই জন্য এগুলো করতেছে, এটা আমার দোষ, ওর কোনো দোষ নাই, ও আমার স্বামী, আগে ছেড়ে দেন। এটা বলার পরে র্যাব তখন বলতেছে তাহলে ঝগড়া করতে হয় আমার, বলে আমি একটা থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে বলে ঝগড়া করতে হয় বৌরে ঘরে নিয়ে শাসন কর, মারতে হয় ঘরে নিয়ে শাসন কর, এটা পাবলিক প্লেস। এটা বলে র্যাব তখন চলে যায় আমার মুখের দিকে তাকায় থেকে। ওখানে অনেকগুলো মানুষও কিন্তু তখন জড়িত হয়ে যায়, মানে সবাই আমাকে ধরবে। তো র্যাব চলে যাওয়ার পর অনেক মানুষকে ধরে, মানে আমাকে ধরার জন্য সবার কাছ থেকে আমাকে খুব ভালো করে সেভ করে, সেভ করে ও সামনে গিয়ে একটা রিক্সা নেয়, রিক্সা নিয়ে স্টেডিয়ামের ওদিকে, মানে ধর্মসাগরের পার স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের ওদিকে চলে যাচ্ছে। যাই যদি আমি তখন তাকে বললাম যে আমি তখন তাকে তার দিকে তাকিয়ে আসি, ওর চোখের পানিগুলো তখন টলমল টলমল করে একটা একটা করে ওই রিক্সার মধ্যে তার চোখের পানি পোটাগুলো পড়তেছে। আমি তখন চিন্তা করতেছি কী রে কী ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম যে মানে চিন্তা করতেছি আমার এই র্যাবের হাত থেকে বাঁচাইলো কেন, পাবলিকের হাত থেকে বাঁচাইলো কেন, কান্না কেন করতেছে, এটা আবার ওর কোন নাটক? আমি তখন বললাম যে মুন্নি
কি ব্যাপার, কান্না করতেছো কেন? আমাকে বলে যে না তোমার বাসা কোথায়? আমি বলে আমার বাসা ওই দিকে। আমাকে বলে যে তুমি আমাকে একটু খোলা জায়গায় নিয়ে যাবো, নীরব কোনো জায়গায়। আমি তখন বললাম যে কেন? ও আমাকে বলো আমাকে একটু গ্রাম দেখতে ইচ্ছে করতেছে, আমাকে একটু গ্রামে নিয়ে যাবা। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি তাকে কী করি কুমিল্লা শহরের বাইরে একটা নিরন জায়গায় নিয়ে আসি, একটু গ্রাম টাইপের। এরপর আমাকে বলে আমি আজকে রাতে তোমার সাথে হোটেলে থাকবো, ডাইরেক্ট বলে। আমি তখন বললাম যে কেন হোটেলে থাকবে কেন? আমাকে বলে দেখো আমি তোমার কাছ থেকে যে টাকা নিয়েছি ওই টাকা তো আমি তোমাকে শোধ করে দিতে পারবো না। আমি তুমি যদি বলো আমি প্রতি রাতে তোমার সাথে হোটেলে থাকবো, তুমি যখন যেখানে বলো, তুমি যতদিন বাংলাদেশে আসছো আমি প্রত্যেক দিন তোমার সাথে হোটেলে থাকবো। আমি বললাম যে তার মানে কী, কে তুমি? ও আমাকে বলে আমি কে, এটা আমার আগে তুমি ভালো জানো। আমি তখন বললাম যে মানে কী বলতেছো? ও বলে জানি, আমি সবই জানি। ওই ইন্ডিয়ান লোকটার কাছ থেকে তুমি সব কিছু জানতে পারছো তাই না? ওর ফোনে আমার ছবি দেখছো। আমি তখন বললাম যে তার মানে কী, তুমি জানলা কেমন করে? ও বলে ওই ইন্ডিয়ান আমার কাছে সব কিছু বলেছে, আমার কাছে বলেছে যে আমি যদি সব কিছু ভুলে সব কিছু ছেড়ে তাকে ভালোবাসতে পারি তবে সে আমাকে বাংলাদেশে আসবে, আমাকে বিয়ে করবে, এবং তুমি যে আমাকে দেশে ধরার জন্য আসছো সেটাও আমি জানি। এক সপ্তাহ হয়ে গেল আমার সাথে যোগাযোগ করতে চাইছো, আমি তোমার সাথে দেখা করি নাই, দেখা করতে চাইছো ঢাকা থেকে আমি দেখা করি নাই, আমি কুমিল্লাতে আসছি। কেন কুমিল্লাতে আসছি? কারণ ঢাকাতে আমাকে অনেকেই চিনে, তুমি যদি আমাকে মারতে চাও হয়তো অনেকেই উল্টা তোমাকে মারবে, এজন্য ঢাকা থেকে কুমিল্লায় চলে আসছি। এখানে যদি আমাকে মারো তাহলে কেউ আর আমাকে তোমার কাছ থেকে ছুড়াইতে আসবে না। কিন্তু এরপরেও র্যাব আমাকে বাঁচাইতে আসছে, আমি অভাগে একটা মেয়ে, এরপরেও কেন মানুষ আমাকে এত হেল্প করে বলো তো? আমি তখন তার দিকে তাকিয়ে বলতেছি কে তুমি, কী তোমার পরিচয়, সত্য করে আমাকে বলো তো তুমি কেন এই কাজ করো? ও তখন আমাকে বলে যে আমাকে যদি একটা হোটেল রুমে নিয়ে যাও আমি তোমাকে দেখাইতে পারবো। আমি বলি হোটেলে কেন দেখাইতে হবে, ওখানে এখানেই দেখাও। আমাকে বলে আমার যে জায়গায় আঘাত সে জায়গায় আমি তোমাকে এখানে দেখাইতে পারবো না। আমি তখন বুঝতে পারি যে আমি বললাম যে তুমি আসলে কেউ? বলে আমি একজন নাম করা প্রস্টিটিউট। আমি বললাম মানি? ও বলে হ্যাঁ, আমার দেহটাই আমার ব্যবসা, এটা বিক্রি করে আমি আমার পরিবার চালাই। আমি তখন বললাম কী আছে তোমার পরিবারে? ও বলে পরিবারে কেউ নয়, শুধু বাবা। আমি বললাম তো তোমার বাবা যদি থেকে থাকে তোমার বাবার জন্য কেন তুমি পরিশ্রম করো, এটা তুমি কেন করো? ও আমাকে বলে এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই, এটাই আমার সর্বশেষ রাস্তা। আমি তখন বললাম মুন্নি দেখো আমি জানি তোমার ভিতরে অনেক ভালো একটা মন লুকিয়ে আছে, তুমি অত্যন্ত ভালো মনের মানুষ, ওই ইন্ডিয়ানও আমার সাথে বেমানি করছে, তুমি যদি চাই তা ঢাকাতে উল্টা আমাকে আটকাইতে পারতা, আমাকে আটকাইয়া ওখানেই তুমি আমাকে মারতে পারতা, কিন্তু ঢাকাতে তুমি আমাকে আটকাইলা না, কুমিল্লায় তুমি আমার কাছে নিজে এসে ধরা দিলা, মারার সময় র্যাবে ধরলে আমারই র্যাব থেকে বাঁচাইলা, বরং তুমি তো আমার উপকার করতেছো। ও আমাকে বলে যদি আমার কাছে টাকা থাকতো আমি তোমার টাকাগুলো ফিরিয়ে দিতাম। আমি তখন বলি ইন্ডিয়ান লোকের টাকাগুলো কেমনি ফিরিয়ে দিবা? ও বলে দেখো আমি ইন্ডিয়ান লোকের কাছে টাকা চাই নাই, ও নিজেই আমাকে টাকা দিতে রাজি হইতো, আর আমি যদি টাকা না আনতাম আমি আমার বাবার কাছে বাঁচতে পারতাম না, প্রতিটা সময় বাবার ওই অত্যাচার আমাকে সহ্য করতে হয়। আমি বললাম যে তোমার বাবা করেটাকে? ও আমাকে বলে যে ওর বাবা নাকি, আমি বলতে চান ওর বাবার মানে প্রফেশনটা আমাদের মানে যাই হোক মানে ছোটোখাটো একজন রাজনীতিবিদ, এটা বলে রাজনীতি করে কিন্তু রাজনীতি করে কোনো টাকা বাইরে থেকে আনতে পারে না, বাট ওর বাবা ওর উপরেই অত্যাচার করে করে টাকা জোগাড় করে, কখনো শারীরিকভাবে কোনো সময় মানসিকভাবে আর কোনো সময় আর্থিকভাবে এক একভাবে তাকে অত্যাচার করে। মা না থাকার পরেও বাবা তার সাথে যে সমস্ত আচরণ করে ও আমাকে বললো এগুলো আমি বাসায় বলতে পারবো না যে বাপ মেয়ের মাঝে কী ধরনের সম্পর্ক হয়। ও বলে আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য প্রতি রাতে আমার বাবার পায়ে ধরে কান্না করি, কিন্তু নিজের ইজ্জত আমি বাবার হাত থেকে বাঁচাতে পারি না, আমার আজও সন্দেহ লাগে যে আমি আসলে আমার বাবার সন্তান কিনা। যাই হোক, এভাবেই দিনগুলো কাটতেছিল। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমি এইসব থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু বেরিয়ে আসার কোনো রাস্তা আমি পাই না। দিন শেষে বাবার ওই ঘরে আমাকে ঘুমাতে হয়, রাত্রিবেলায় শারীরিক নির্যাতনের শিকার হই এবং দিনের বেলায় বিভিন্ন লোকদের কাছে বাবা আমাকে পাঠায়। আমি একটা মেয়ে, আমি একটা মানুষ, আর কত সহ্য করব? মৃত্যু কতদূর আল্লাহ কেন আমাকে মৃত্যু দিচ্ছে না? আমি তারে তখন হাঁটা দূরে বললাম যে শোনো মুন্নি আমি সরি, আমি আসলে মানে বুঝতে পারি না তোমার উপর অনেক হাত তুলছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আসলে তুমি অনেক ভালো মনের মানুষ, তুমি আমাকে মাফ করে দাও। ও আমাকে বলে না 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 আমি তোমার উপর কোনো অভিযোগ করি নাই, আমি তোমার উপর কোনো রাগ করি নাই, তুমি যেটা করেছো তুমি সেটা ঠিক করেছো, আমি তো তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে গেছি, আমি তোমার কত ক্ষতি করেছি তুমি কি একটাবার ভেবে দেখেছো? আমি এটার জন্য দায়ী, তুমি আমাকে বলো কোন হোটেলে যাবা। আমি বলে আমি তোমাকে হোটেলেই নিয়ে যাবো, তবে হোটেলে নেওয়ার আগে তো একটা কাজ করতে হয়, সেটা কি তুমি জানো? ও বলে জানি তো, ওদের বালামে সিগনেচার করতে হয়, ওখানে লিখতে হয় স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে উঠবো। আমি বলি স্বামী স্ত্রীর মিথ্যে পরিচয় উঠবো না, স্বামী স্ত্রীর সত্য পরিচয় উঠবো। ও বলে মানি? হ্যাঁ বললাম হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করে ওই আবাসিক হোটেলে যাব না, আমার বাড়ি যাব, ওখানে আমি তোমার সাথে বাসর ঘর করবো, একটা ছোট্ট বাসর ঘর তৈরি করব, আমার সাধ্যের মাঝে কিছু ফুল কিনবো, ওই ফুলগুলো দিয়ে বাসর ঘরটা সাজাবো, দুজনে একটা মিষ্টি সুখে সংসার করব, আমাদের একটা টোনাটুনি হবে, আমরা তাদেরকে অনেক আদর করব, একটা গুতু গুতু মেয়ে ধরে এসে তোমার কোলে মা বলে তোমাকে জড়াইয়া ধরবে, আমি এমন একটা পরিবার
তোমাকে নিয়ে করব। আমাকে বলে আমাকে কেন এই স্বপ্ন দেখাচ্ছ, আমার ভিতরে এরকম কিছুই নেই যেটা তুমি চাচ্ছ, আমার ভিতরটা পুরো খোলা, আমি যা আছি শুধু আমার মুখটাই, মুখের উপরের অংশটাই, আমার ভিতরে কিছুই নাই, তুমি কিছুই পাবা না। আমি তখন বললাম তোমার ভিতরে অনেক কিছু আছে, যেটা তুমি এতদিন নষ্ট করেছো সেটা তুমি ইচ্ছে করে করো নাই, তোমার পরিবার তোমাকে দিয়ে করিয়েছে, আর বাকি তোমার মাঝে এখনও অনেক কিছু আছে, যা আছে তা নিয়ে আমি হেঁপে থাকবো। আমাকে বলে ওরকম করে বলো না, আমি সহ্য করতে পারি না, আমি এগুলো থেকে বের হতে চাই, আমি এই মায়ার বাঁধনে হার চড়াতে চাই না, তুমি বলো কোন হোটেলে যাবা। আমি তখন বললাম মুন্নি প্লিজ আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই, একটা মিষ্টি সুখের সংসার গড়তে চাই। আমাকে বলে তাহলে ইন্ডিয়ান লোকের টাকাগুলো, আমি বললাম ওই ইন্ডিয়ান লোকের টাকাটা আমি বিদেশে গিয়ে শোধ করে বলবো। ও বলে শুধু ইন্ডিয়ান লোকটা তো না, বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ টাকা আমি এনেছি, সবগুলো টাকাই আমার বাবা মদের পিছনে উড়াইছে, আমি একটা টাকাও খাই নাই, আমি একটা টাকাও খাই নাই, বিশ্বাস করো আমি খাওয়া দাওয়া করি, আমি নিজের পোশাক আশাক কিনি, আমি দুইটা টিউশনই করি, ওই দুইটা টিউশনের টাকা দিয়ে আমি নিজে চলি। আমি বললাম যে তুমি যে মানে ওমানে একটা লোকের হাতে দেখছিলাম একটা ছবি তোমার বোন পরিচয়ে তুমি যে বলছিলাম, আমাকে বলে ওমানের ওই লোকটাও আমার আব্বারই এজেন্ট, আমার আব্বার এজেন্ট এরকম ওমান সহ আরব ইউরোপের বিভিন্ন দেশে আছে, যারা বিভিন্ন ছবি মসজিদের এটা সেটা দিয়ে টাকা কালেকশন করে আর সেই টাকাগুলো আমার বাবার কাছে দেয়। আমি তখন কষ্ট করি, আমি তখন অবাক হয়ে বলি যে মুন্নি জানো প্রবাসের মাটিতে একটা মানুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে, প্রবাসের মাটিতে একটা মানুষ কত পরিশ্রম করে, তার চোখের পানিতে আমি দেখতেছিলাম যে আমার এই কথাগুলো শুনতে শুনতে তার চোখের পানিতে টপটপ করে পড়তেছে। আমাকে বলে আমাকে আর পেন দিও না, আমাকে যেতে দাও, হোটেলে যাবা? আমি বলে যে না। আমি বললাম যে তুমি বাসায় চলো। বলে আমি বাসায় যাবো না, বাসায় কেন যাবো? আমি বললি যে আমি তো তোমাকে এভাবে ছাড়বো না, আমি তোমাকে বিয়ে করে ছাড়বো। ও বলে এই পাগলামিটা কেন করতেছো? আমি বললাম কোনো পাগলামি না মুন্নি, আমি যেটা করতেছি এটা আমি ঠিকই করতেছি, আমি তোমাকে বিয়ে করা ছাড়া এখান থেকে ছাড়বো না, আমি তোমাকে বিয়ে করবো এরপরে তুমি এখান থেকে যাইতে পারবা। তো আমাকে বলে আমি যাইতে পারবো না, প্লিজ তুমি আমাকে যেতে দাও। আমি তখন ওকে যেতে দেয় না, জোরাজোরি করতে করতে একটা পর্যায়ে আমাকে বলে তুমি আমাকে সত্যি বিয়ে করবা? হ্যাঁ বলি হ্যাঁ, আমি তোমাকে সব কিছু থেকে মুক্ত করব, আমি তোমাকে এই তোমার এই বাবার অত্যাচার থেকে মুক্ত করব, আমার পরিবারে আমার ওই সময় কিন্তু আমার যে মানে দুইটা বোনের বড় বোনটার কিন্তু বিয়ে হয়ে গেছে আর বাকি ছোটো দুইটা বোন ছিল। আমি বলে আমার ঘরে আমার দুইটা বোন আছে, আমার মা আছে, আমি তাদেরকে নিয়ে তোমাকে নিয়ে অনেক হ্যাপি থাকবো। ও তখন বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আমি এখন কী করবো? আমি বললাম যে তুমি এখন বিয়ে করবো? বলে না আমার কাপড় চোপড় লাগবে, টাকা পয়সা লাগবে, বা হচ্ছে আমার হচ্ছে বিয়ে করার জন্য তো ডকুমেন্ট লাগবে, আমার আইডেন্টি কার্ড লাগবে, আমার কাছে তখন কোনো কিছুই নেই। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি সব কিছু জোগাড় করো, জোগাড় করো, আমাকে একটা ডেট বলো, ওই ডেটে আমি যাবো এবং আমরা দুজনে মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবো। ও তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তারই হয় তারই দুই থেকে তিন দিন পরে আমি ঢাকা থেকে ও আসে, আসার পরে আমি আমার মাকে বলি, কিন্তু আমার মা এই ব্যাপারটাতে রাজি হয় না। পরিশেষে আমি মাকে না জানিয়ে আমি গোপনেই আমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আমি তখন হচ্ছে মুন্নিকে বিয়ে করে ফেলি। মুন্নিকে বিয়ে করে আমি মুন্নিকে সরাসরি বাড়িতে উঠে, মা তখন খুবভাবে রেগে গেছিলো যে এটা কেমন কথা, হুটহাট করে চিনা নাই জানা নাই একটা মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসলি, এটা তুই কী করলি? আমি তখন বললাম চিনি জানি বলেই বিয়ে করে আনলাম। আর মুন্নি কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, যার জন্য আমার গ্রামের প্রত্যেকটা মানুষ তখন মুন্নিকে গ্রহণ করে নিল। গ্রহণ করে নেওয়ার পরে এরই মাঝে আমার ছুটি শেষ হয়ে গেল। আমি মুন্নিকে বললাম যে মুন্নি তুমি আর কখনও ঢাকাতে যাও না, ঢাকাতে গেলেই কিন্তু তোমার আব্বার অত্যাচারের শিকার হবা। ও আমাকে বললাম আমি কখনোই যাবো না। আমি আমার মাকে বললাম যে ও ঢাকাতে ওদের অনেক বাড়ি গাড়ি আছে, ওর বাবা মায়ের কাছ থেকে পালায় আসছে, ও আর কখনো ওর বাবা মায়ের কাছে যাবে না, ও আমাদের সাথেই থাকবে, বাকি জীবনটা ও আমাদের সাথেই কাটাবে, সো প্লিজ তুমি ওকে কোনো কথা বললো না, ও যেমনই আছে ভালোই আছে, আমাদের এখানেই থাকুক ও ভালো থাকবে। ওরকম করে আমার মাকে আমি যখন বোঝানো সক্ষম হই, মাও তখন একটা পর্যায়ে মেনে নেয়। মুন্নিকে তখন আমি আমার মা আর বোনদের কাছে রেখে সেই মুহূর্তে আমি হচ্ছে আবারও ওমানে যাই। ওমানে গিয়ে আমার বাবার কাছে যাই, বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করি এবং বাবাও তখন অনেকটা দুর্বল হয়ে যায়। বাবা তখন বলে যে তুই ঠিক বলছস, এখন কী করা যায়? আমি তখন বললাম যে বাবা তুমি দেশে চলে যাও, আমিও বিয়ে করেছি। বাবা বলে তুই এটা কেমন বিয়ে করলি? আমি তো শুনলাম তুই কোন গরিবের মেয়েরা নাকি বিয়ে করে নিয়ে আসছিস ঢাকা থেকে। আমি তখন বললাম বাবা গরিব হোক আর ধনী হোক আমি তো আনছি, তুমি চাও পরে আমি এক মাসের মাঝে বাবার ভিসা টিসা সব ঠিক করি, আমি আমার কোম্পানিতে জয়েন করার আগে বাবাকে আমি ওখান থেকে মাস্কার এয়ারপোর্টে আনি, এনে বাবাকে আমি বাংলাদেশে পাঠাই, এরপরে আমি আমার কোম্পানিতে জয়েন করি। মুন্নি তখন ওই ঘরেই থাকে, থাকতে থাকতে আমি তখন আমার এখানে কাজ করি, করতেছি মোটামুটি দিন আর রাতগুলো ভালোই কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মুন্নি বাচ্চা কনসেভ করে এবং মুন্নি বাচ্চা কনসেভ করার পর আমি অত্যন্ত খুশি হই। প্রায় এখানে অনেকগুলো প্রায় এক বৎসরের বেশি সময় কাটে দেন হচ্ছে মুন্নি
জীবনে একটা মেয়ে সন্তানের মা হয়। আমার মেয়ে বাউটা হওয়ার পরে আমি অত্যন্ত খুশি। আমার যে ছোটো দুইটা বোন আছে, ছোটো দুইটা বোন, আমার মা, বাবা, আমার বউ মুন্নি, মুন্নি এবং হচ্ছে আমার মানে সবার খরচ তখন আমার উপরেই ছিল। আমি তখন দিনরাত মিলে কাজ করতাম। আর ইন্ডিয়ান লোকটা যখন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি তাকে বললাম যে মেয়ে মেয়েটাকে জেলে দিয়ে দিছি, কিন্তু ও অনেক গরিব, ওর কাছে টাকা নাই, ও টাকা দিতে পারে না। এভাবে ইন্ডিয়ান লোকটাকে আমি কোনোভাবেই বুঝাইছি। আর মুন্নিকে নতুন একটা সিম কার্ড দিয়ে আসছে, যেটা দিয়ে আমি শুধু মুন্নির সাথে কথা বলি, মুন্নির সাথে আর কেউ কথা বলে না। যাই হোক, আলহামদুলিল্লাহ সময়গুলো এভাবে কাটতেছে। একটা পর্যায়ে মুন্নি আমাকে ফোন করে বলতেছে যে আমার বাবা নাকি অলওয়েজ মুন্নিকে ফোন করে, মানে মুন্নিকে জিজ্ঞেস করে যে ওর বাবা কী করে, ওর মা কী করে, ওদের ঠিকানা কোথায়, এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করে। আমি তখন বললাম যে সাবধান, আমার বাবার কাছে কখনও তুমি কোনো কথা বললো না। ও আমাকে বলে তোমার বাবা আমাকে এমনভাবে জিজ্ঞেস করে আমি কী করবো বুঝতে পারি না, এবং ও আমাকে আরও কিছু কথা বলতে চায় কিন্তু বলতে পারে না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বাদ দাও, এখন তুমি মেয়েটার প্রতি খেয়াল রাখো। ওরকম করতে করতে আরও প্রায় পাক্কা এক বছর মতো কেটে যায়। ওই সময় আমার মেয়েটাও মোটামুটি বড় হয়। তখন মুন্নি আমাকে বলতেছে তুমি একটা কাজ করো, আমাকে একটা বাসা ভাড়া করে তুমি এই বাসায় থাকবো না। আমি তখন বললাম মা কাজ করায়, ছোটো বোনের মনে অত্যাচার করে, এই জন্য। আমি তখন তাকে বলেছি কেন বাসা চেঞ্জ করতে হবে কেন, ও বলে আমি এই বাসায় থাকবো, তুমি বাসাটা চেঞ্জ করে দাও আমাকে। আমি তখন বললাম যে কেন, ও বলে যে আমি ইয়াতে থাকবো কী বলে কুমিল্লা শহরে একটা বাসা ঠিক করে দাও। পরে আমি মায়ের কাছে শুনতে পারি আমার বাবাও নাকি কুমিল্লা শহরের দিকে চলে যেতে চাচ্ছে, বাসা নিবে ওরকম করে বলে। আমি তখন চিন্তা করলাম কী, মুন্নিও কুমিল্লাতে যেতে চায়, আমার বাবাও যেতে চায়, ব্যাপারটা তো কিছু বুঝি। আমি তখন মাকে বললাম যে মা মুন্নিও তো কুমিল্লা শহরে যেতে চায় বাসা ভাড়ার জন্য, বাবাও কেন কুমিল্লা শহরে চলে যেতে চায়। আমার মা বলে বুঝি না তোর বউয়ের সাথে তোর বাপের কী সম্পর্ক। এইভাবে দুইটা থেকে তিনটা দিন কাটার পরেই একদিন হঠাৎ করে আমাদের এলাকাতে, আমাদের এলাকার সময় সকাল 7টা বাজে, বাংলাদেশ সময় সকাল 7টা বাজে, আমার কাছে ফোন আসে। আমাদের এলাকার বর্তমান মেম্বার উনি আমাকে ফোন করে বলে গতকাল রাতে আমাকে আমার বাবাকে আর আমার বউকে নাকি এক ঘরে এলাকার পোলাপাইনে ধরছে। আমি তখন বললাম কী, বলে হ্যাঁ তোর বাপকে আর তোর বউকে এক ঘরে পানি ধরছে গতকালকে রাতে, এখন এটা আমরা দরবার করছি, এখন তুই কী বলিস, তোর সিদ্ধান্তটা অপেক্ষায় আছে। আমি তখন বললাম যে দোষ কার, বলে যে দোষ হচ্ছে সম্পূর্ণ তোর বউয়ের। আমি তখন বললাম যে কীভাবে, বলে যে তোর বউ তোর বাবার ঘরে আসছে। আমি বললাম আমার মা কোথায় ছিল, পরে বলে তোর মা তোর নানু বাড়িতে গেছে, আর তোর মা তোর নানু বাড়িতে গেছে, তোর ছোটো দুটা বোনও আছে, আর ছোটো দুটা বোনও আছে এবং তোর বোনগুলোও সাক্ষী। আমি তখন বললাম যে এইভাবে আমার বউ আমার মা আমার বাবার ঘরে ঢুকলো, আপনারা ধরলেন, আমার বউয়ের সাথে আমার বাবার কোনো সম্পর্ক আছে কিনা এটা কি আপনারা জানেন। ওই তখন বলতেছে যে দেখ আমরা কোনো কিছুই জানি না, রাত্রেবেলায় পোলাপানি ধরে আমাকে ফোন করছে, আমি আসছি, আসার পরে তখন দরবার টরবার শেষ করলাম, তোরে ফোন করলাম তুই কী করবি, তোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমি তখন বললাম আমি কী করতে পারি আপনারা বলেন। উনিরা তখন সবাই আমাকে তখন বলতেছে তুই একটা কাজ কর, তোর বউকে তুই ছেড়ে দে, আমাকে এটা বলে। আর এই মেয়েরে তো এত পিটান পিটাইলাম যে তার বাপ মায়ের খবর দেওয়ার জন্য ও তোর বাপ মায়ের খবর দেয় না, কিন্তু আমি তো তখন জানি যে ওর বাপ মা নাই। আমি তখন মুন্নির সাথে যখন আমি বলি ওর একটু ফোনটাতে, মুন্নি তখন কোনো কথাই বলে না, একদম চুপচাপ। আমি বললাম মেয়েটা কোথায়, পরে বলে মেয়েটা হচ্ছে তোর বোনের কোলে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে একটা কাজ করেন, আমি মুন্নিকে আপাতত ছেড়ে দেন, আমি আসি, এরপর আমি একটা ব্যবস্থা করবো। কিন্তু গ্রামের মানুষরা তখন বলতেছিল যে না এইভাবে ছাড়া যাবে না, এটা এভাবে কোনোভাবেই ছাড়া যাবে না, এটা মানে মেয়েকে এভাবে রাখা যাবে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, আমি মুন্নিকে হচ্ছে শহরে একটা বাসা ভাড়া করে দিই, ওইখানে পাঠাই দেন। দেন আমি একটা বাসা তখন ভাড়া করি মুন্নির জন্য কুমিল্লা শহরেই, ওখানে বলি আমি মুন্নিকে চলে যাওয়ার জন্য। মুন্নি তখন আমার মেয়েটাকে নিয়ে যেতে চায়, বাট আমার মাও কিন্তু দিন চলে আসে, পরে আমার মা আমার বাবা আর আমার বোনেরা আমার মেয়েটাকে দিতে দেয় না, মেয়েটাকে দিতে দেয় না। না দিতে দেওয়াতে আমার তখন খুব রাগ হয় যে মানে কেন এরকমটা হইলো। পরে আমি এলাকার কিছু মানুষের কাছ থেকে জানতে পারি যে আমার বউ নাকি এটার জন্য সম্পূর্ণ দোষী, আমার বউ নাকি পুকুরে এখানে ঘাটে পাটে সব জায়গায় আমার বাবার সাথে দুষ্টামি করতো, আমার বাবার সাথে নাকি ওই দুষ্টামি করতো। তখন আমার খুব রাগ লাগে। রাগ লাগার পর একদিন আমি ওকে প্রচণ্ড রকমের গালাগালি করি, এত পরিমাণের গালাগালি করি। ও আমাকে বলে, আমি তাকে বলি যে যা আমি তোর তালাকই করে দিলাম, তুই তালাক তুই চলে যা, তোর মতো বউ আর আমার দরকার নাই, তালাক করে দিই। আমি বলি যে আমি তখন কিন্তু ওর বাবার নাম্বারটাও আমার কাছে থাকে, আমি ওর বাবারে ফোন করি, ওর কাছ থেকে ওর বাবার নাম্বার নেই। অনেক বছর পরে ওর বাবার ঢাকাতে আমি বলো বাবারে বললাম যে অমুক জায়গায় আপনার মেয়ে আছে, বাসার ঠিকানা দিই যে অমুক জায়গায় আপনার মেয়ে আছে, আপনার মেয়েরা আপনি ধরে নিয়ে যান, আমি বলে দিই। পরে উনি বলে যে ঠিক আছে উনি আসবে। এনে আমি মুন্নিকেও বলে দিই যে তোর বাবা এসে তোর এখান থেকে ধরে নিয়ে যাবে। আমাকে বলে ঠিক আছে বাবাকে আসতে বলো, আমাকে নিয়ে যাইতে বলো। এর মধ্যে আমি লাইন কেটে দিই কিচ্ছু প্রায়, এটা আমি ওর বাবাকে বলি যে বাংলাদেশ সময় প্রায় 11টার দিকে অ্যান্ড বাংলাদেশ সময় 4:30টার দিকে ওর বাবা আমাকে ফোন করে বলতেছে আমার মেয়েরে খুন করছে কে। আমি বলি আপনার মেয়েরে খুন করছে মানে? পরে বলে আমার মেয়েরে কে খুন করছে? আমি বললাম যে কী বলতেছেন আপনার মেয়েরে খুন করছে? বলে আমার মেয়ের লাশ ঘরে পড়ে আছে। আমি বললাম কী
ঘরে লাশ পড়ে আছে, বলে লাশ পড়ে আছে। পরে আমি বললাম যে কী বলতেছেন আপনি এগুলো? পরে বলে তুমি এলাকার মানুষের সাথে কথা বলো। পরে এলাকার অনেকের সাথে কথাবার্তা বলি, বলে যে হ্যাঁ ভিতরে নাকি লাশ পাওয়া গেছে। এরপর আমি তখন বলেছি ঠিক আছে আপনার ওর পোস্টমর্টমের ব্যবস্থা করেন। পুলিশ কল করে এবং ওর পোস্টমর্টমের ব্যবস্থা, কিন্তু পোস্টমর্টম মধ্যে ধরা খায় ওর নাকি গলার মধ্যে আঘাত খেয়ে মারা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে গলার মধ্যে আঘাতটা কীভাবে খাইলো? মানে ওরে গলা, মানে পুলিশের ভাষ্যমতে বা পোস্টমর্টমে আসছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, সেটা হয়তো বালিশ চাপা দিয়ে কিংবা গলার মধ্যে, মানে জাস্ট নিঃশ্বাস আটকে মারা গেছে, এটা পোস্টমর্টমে আসছে। যাই হোক, এরপর ওকে লাশ দাফন করা হয়। আমি তখন ইমিডিয়েটলি বাংলাদেশে আসি, প্রায় এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসি। আসার পরে আমি এটা নিয়ে পুলিশের কাছে যাই, আমিও জানতে পারি যে হ্যাঁ তাকে শ্বাসরোধ করে মারা হয়। আমি মাকে জিজ্ঞেস করি যেদিন মুন্নি মারা গেছিল দিন আমার বাবা কোথায় ছিল? আমার মা বলতেছিল যে আমার বাবা নাকি আমার বাবার এক বন্ধুর বাড়িতে গেছিলো, ওই বন্ধুর বাড়ি ছিল চাঁদপুরে। বাবা নাকি সেদিন চাঁদপুরে ছিল এবং দুই দিন বাবা চাঁদপুরে ছিল। আমি তখন বলতেছিলাম যে কে মারলো তাহলে মুন্নিকে? এরপরে যাক মুন্নিকে মাটি দিয়ে দিল, ওইখানে আমাদের এখানেই মাটি দেওয়া হয়েছে। ও মারা যাওয়ার পর আমি বাবা মাকে গালাগালি করে ও লাশ দেশে এনে মাটি দিয়ে আসি। এরপরে আমি আমার ছোটো মানে বাড়িতেই থাকতেছে আমার মেয়েটাকে নিয়ে বাবুটাকে কোলে করে, আমি বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি দোষটা কার, মুন্নির দোষ নাকি আমার বাবার দোষ নাকি মুন্নির বাবার দোষ, কি আসলে কার দোষে মুন্নি এভাবে অকাল আমাকে ছেড়ে চলে গেল। মানে খুবভাবে কান্না করতেছি, মানে বুঝতে পারতেছি না যে আমি মানে কী করবো। আমার আমার বউ তো এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না, কারণ অ্যাটলিস্ট ওর মনে তো আমার জন্য অনেক ভালোবাসা ছিল। কী করলাম আমি বা কেন তাকে গালাগালি করলাম? এলাকার মানুষগুলোকে জিজ্ঞেস করলাম, এলাকার মানুষগুলো আমার কাছে খুব নেগেটিভে বললো যে মুন্নি নাকি আমার বাবার সাথে দুষ্টমি করতো। সব কিছুর পরে আমার যে একেবারে ছোটো বোনটা আছে, আমার ছোটো বোনের নাম হচ্ছে সাদিয়া, আমি একদিন আমাদের পুকুর পাড়ে, যে পুকুর পাড়ে ঝুম ঝুম বৃষ্টি হতে পুকুর পাড়ে বসে আছি, আমার ছোটো বোনটা তখন আমার পাশে আসে, ছোটো বোন তখন বড় হয়েছে মোটামুটি, ও আমাকে এসে বলতেছে ভাইয়া তোমার মনটা কি খুব খারাপ? আমি বললাম যে না আমার মন ঠিক আছে, কেন তুই কিছু বলবি আমাকে? বলে তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু কীভাবে বলবো না ভাইয়া বুঝতে পারতেছি না। আমি তখন বললাম যে আরে কীভাবে বলবি, মানে তুই বল না কী হয়েছে। আমার বোনটা তখন আমাকে বলে ভাইয়া জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবার চেয়েও বেশি ভালোবাসি। আমি তখন বললাম যে বাবার চেয়েও বেশি ভালোবাসিস মানে? ও বলে হ্যাঁ আমার বাবা তো বাবা না একটা পশু। আমি তখন বললাম যে আমার বাবা পশু মানে কী, তুইগুলো কী বলতেছিস? আমার বাবা বলে সব কথা তো তোমার কাছে বলতে পারি না ভাইয়া, একটা মানুষ যখন ঘরের ভিতরে নির্যাতিত হয় তখন না তার কিছু বলার থাকে না। এটা বলে আমার বোনটা তখন হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে। আমি তখন বলি যে সাদিয়া কান্না করতেছিস কেন, আমার কাছে বল কী হয়েছে। আমার ওই বোন সাদিয়া তখন বলে তুমি জানো তোমার বউটা কীভাবে মারা গেছে? আমি বলি আমি তো জানি না, পুলিশ বললো যে শ্বাসরুদ্ধ করে মারছে নাকি, তুই কি জানিস নাকি? ও বলে না আমি জানি না, শুধু আমি এটুকুন জানি যে ভাবির উপরে কী বড় বড় নির্যাতন এ বাড়িতে হতো। আমি বললাম যে আমি মানে বুঝতে পারলাম না, বাড়ির সবাই তো বলে মুন্নি নাকি সবার সাথে মানে বাবার সাথে অনেক বেশি দুষ্টমি করতো, বাবার গায়ে হাত দিত, বাবার গায়ে পানি মারতো, এগুলো তো ভারী মানুষটা আমাকে বললো। আমার ছোটো বোন সাদিয়া তখন আমাকে বলতেছে ভাইয়া জানো ভাবি সবসময় আমাকে বলতো যে ছোটোবেলা থেকে বাবার কাছ থেকে অত্যাচার পেয়ে বড় হয়েছি, বাবার ভালোবাসাটা পাই নাই, তোমার বাবাকে আমার নিজের বাবার মতো মনে হয়, আমি তোমার বাবার সাথে আমার নিজের বাবার মতো করে দুষ্টমি করি। আমি তখন বললাম তার মানে? ও বলে ভাইয়া জানো ভাবি যেভাবে বাবার সাথে দুষ্টমি করতো ভাবি তো বাবাই মনে করতো, কিন্তু আমার বাবা ভাবিকে কখনো নিজের মেয়ে মনে করতো না। আমি অনেকদিন দেখেছি ভাবি রুমের মধ্যে বাবা যাইতে, ভাবি অনেকদিন আমার কাছে কান্নাকাটি করে ডিরেক্টলি বলতে না পারলেও ইনডিরেক্টলি অনেক কিছুই বলছিল, কিন্তু তোমার সাথে আমি কখনো কথা বলতে পারি নাই, আর মায়ের ওই ধমকের উপরে আমি তখন কোনো প্রতিবাদ করতে পারি নাই। ভাইয়া আজকে আমি তোমাকে কথাগুলো না বললে মনে হয় আমি মরলেও শান্তি পাবো না, তোমার বউয়ের সাথে যেটা ঘটেছে এটা সম্পূর্ণ আমার আব্বা আম্মা ঘটিয়েছে এবং তারই জ্বলন্ত সাক্ষী আর প্রমাণ হচ্ছে আমি। হ্যাঁ বলি বোন তুই এই কথা আর বলিস না, যাতে এই কথা আর কেউ জানতে না পারে, কারণ মুন্নি তো মরে গেছে, এটা যদি কেউ জানতে পারে তাহলে মুন্নির এই মামলা কিন্তু এখনও চলতেছে, বাবাকে পুলিশ নিয়ে যাবে। ও তখন বলে ভাইয়া তুমি না হয় আমার মুখ বন্ধ করে দিবা, গ্রামের মানুষের মুখ বন্ধ করে দিবা, আদালতের মুখ বন্ধ করবা, কিন্তু আল্লাহর মুখ কী করে বন্ধ করবা? একদিন তো তোমাকে আল্লাহর সামনে দ্বারস্থ হতে হবে। আমি তখন আমার বোনকে কোনোরকম চুপ করাই দিলাম, মেয়েটাকে বুকে নিয়ে দিনগুলো কাটাইতে আসি। আজকে একটা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে জানি না ইউটিউবে হঠাৎ করে কেমন করে জানি আপনার ভিডিওগুলো আমার চোখের সামনে পড়লো। আপন ভাই আজকে দুই মাস আপনার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি, যোগাযোগ করতে পারতেছি না। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ইমেলের মাধ্যমে আপনাকে পাঠাইলাম, জানি ঘটনাগুলো পড়বেন কিনা, যদি পড়েন ভাই আমি যদি আপনার মুখে আমার জীবনের করুণ কথাগুলো শুনতে পাই অনেক শান্তি পাবো। ভাই আমাকে একটা প্রশ্ন আপনার কাছে আছে আমার সবশেষে। আপন ভাই আমি জানি বাবা মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা অনেক কৌশল করে বাবাকে বিদেশ পাঠিয়েছে, বাবা অনেক কষ্ট করে আমাদের পরিবারটার এই পরিবর্তন ঘটিয়েছে, তারপরও হয়তো তারা খুনি। আপন ভাই আমার কি উচিত
এখনও চুপ করে থাকা। আপনার গল্পগুলো শোনার পর আজকে এক বছর পর আমার কাছে মনে হলো যেন আমার প্রতিবাদ করা উচিত, ওই বাবা মাকে আমার জেলের ভাত খাওয়ানো উচিত। আপন ভাই, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো তো? ভাই আপনি প্লিজ আমাকে একটু বলবেন যে আমি আমার বাবা মাকে জেলে ঢুকাবো কি না। আমার নিষ্পাপ মেয়েটাকে, আমার নিষ্পাপ মেয়েটাকে মা হারা করেছে, আমি এদেরকে কীভাবে ক্ষমা করবো আপন ভাই? আর আমার বউ কীভাবে মারা যেতে পারে? আপন ভাই প্লিজ আমার এই প্রশ্নগুলোর জবাব যদি পারেন দিয়ে যাবেন, আর গল্প না বলেন অন্তত ইমেলের মাধ্যমে হলেও আমাকে এই রিপ্লাইগুলো করবেন। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হায় রে জীবন, কখন কাকে কোত্থেকে কোথায় নিয়ে যায় এটা পৃথিবীর কেউ বলতে পারে না। বন্ধুগণ, সুমনের জীবনের গল্পটা আমি যখন শুরু করেছিলাম আমি তখনই বলেছিলাম এটা হার্ট টাচিং একটা রিয়েল লাইফ স্টোরি। সুমন, সরি, ওর নাম হচ্ছে মামুন, আই এম সরি। মামুন আসলে অনেক, মানে অনেক রকমের যুদ্ধ করেছে, অনেক কিছুই করেছে, এবং তার, মানে তার প্রশ্নগুলো প্রথমে আমি রিপ্লাই করি। আমি আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি যে এমনও ঘটনা ঘটতে পারে আমি এটা স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। মামুনের ফার্স্ট প্রশ্ন হচ্ছে তার বউ কীভাবে মারা যেতে পারে, তার বউ যে এই জায়গায় আছে এটা তার বাবা জানে কি না, এটা প্রশ্ন করেছিলাম। সে আমাকে বলে যে না, আমার বউ কোন বাসায় আছে এটা কিন্তু আমার বাবা জানে না। তাহলে তার বাবা গিয়ে এই কাজটা করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। শ্বাসরোধ করে কীভাবে মারা গেল সেটা আমি বলতে পারি না, যেহেতু এটা আইনের এখনও মামলা এটা নিয়ে, নাকি তাকে তার সেও মামলা করেছে এবং তার শ্বশুরের অলরেডি একটা মামলা আছে। তো সেটা আসলে পুলিশ দিয়ে বিবেচনা করবে কীভাবে মারা যেতে পারে, ওই রুমে কীভাবে মারা গেল এটা আল্লাহ তালাই ভালো জানে এবং আইন সেটা উন্মোচন করবে। আর সেকেন্ড, আমি তার বাবার সম্বন্ধে বলি, সে আমাকে বললো যে তার বাবা মায়ের উপরে প্রতিশোধ নেওয়াটা ঠিক হবে কিনা। দেখেন, একটা সময় এই বাবা মাগুলোই কিন্তু খুব গরিব অবস্থায় ছিল। বাবা ভ্যানগাড়ি চালাতো, মা মানুষের বাড়িতে একরকম কাজ করতো, স্মরণের অজুহাত দেখে যেমনি পারে আজ সংসারটাকে এত ডেভেলপ করেছে। আমি এই, মানে ওই মামুন ভাইকে কিছু বলার আগে আপনাদেরকে একটা কথা বলি। দেখেন, একটা মানুষ মানুষরূপী পশু তখনই হয়ে যায় যখন সে চাহিদার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে যায়। আমি আই রিপিট টু ইউ অ্যাগেন, একটা মানুষ মানুষরূপী পশু তখনই হয়ে যায় যখন সে তার চাহিদার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে যায়। এই মামুনের বাবা মা চাহিদার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছিল, যার জন্য তারা এমন হয়ে গেছে। এবং আরেকটা ব্যাপার সত্য যে পৃথিবীতে মানুষ সব কিছুর গরম সহ্য করতে পারলেও টাকার গরম মানুষ কখনোই সহ্য করতে পারে না, এবং ওই গরমটাই মামুনের বাবাকে মানুষরূপী নর পিসাদ বানিয়ে দিয়েছে। আমি বলবো আমার মতে উচিত, আমি জানি আপনার অনেকে আমাকে নেগেটিভলি বলবেন যে আপনার বেটা ঠিক বলেন নাই, এরপরও আমার কাছে মনে হচ্ছে যে ক্ষমা করে দেওয়া উচিত। কেন ক্ষমা করে দেওয়া উচিত জানেন? কারণ এই মেয়েটা মারা গেছে, এখন আজকে এত বছর পরে আমি জানি না যে পুলিশ কী করবে, কারণ মামুন ভাই মামলা করবে এবং সাথে সাথে তার লাশটাকে আবার উপরে উঠানো হবে, আবারও তার পোস্টমর্টম করা হবে, আবারও তার এটা সেটা টেস্ট করবে বা অনেক কিছু প্রবলেম করবে। আমি জানি না আসলে, মানে এখন পর্যন্ত উঠানো যাবে কি না বা কী অবস্থা। কিন্তু তারপর আমি বলবো যে মানুষটা তো মরেই গেছে, এবং ওকে নিয়ে দুনিয়াতে যতটুকু টানা হ্যাঁচড়া করা হবে মুন্নি ঠিক তার কবরে ততটাই কষ্ট পাবে। এটা না করে মামুন ভাইকে আমি বলেছি আপনি মুন্নির কবরের কাছে যান, তার কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং তার নাজাতের ব্যবস্থা করেন। আপনি স্বামী হয়ে যদি স্ত্রীর কবরের পাশে গিয়ে হাত তোলেন তাহলে আল্লাহ মুন্নিকে মাফ করে দেবে। আর প্রতিশোধ বা বিচারের কথা যদি বলতেই যাই, যেহেতু মুন্নি মরেই গেল, বিচার করে তো মুন্নিকে আর দুনিয়াতে ফিরিয়ে আনা যাবে না। মুন্নি তো ওপারেই চলেই গেছে, যে ওপারে চলে গেছে সে ওপারে ভালো থাকুক, আর ওপারের বিচারটার জন্যই আপনি মামুন ভাই অপেক্ষা করেন। কারণ ভুলে যাবেন না যে পৃথিবীর সবচেয়ে বড় বিচারক হচ্ছে মহান সৃষ্টিকর্তা, ওনার চেয়েও বড় বিচারক হয় না। উনি রোজ হাঁসরের মাঠ তৈরি করে রেখেছে, এত বিশাল মাঠ উনি কেন বানাইছে? উনি জান্নাত কেন বানাইছে? উনি জাহান্নাম কেন বানাইছে? উনি ফেরেস্তাদেরকে কেন দুই কাঁধে, একটা মানুষের দুই কাঁধে কেন দুইটা ফেরেস্তা ফিট করে দিয়েছে? যদি আপনিই বিচার করবেন, নো। আজ আপনাকে একটা কথা বলি, একটা মানুষ অন্যায় করতেছে, আপনাদেরকে থাপড়ায় আপনাদের উপর মারলেন, পুলিশ যদি এসে আপনাকে দেখে পুলিশ আপনাকে ধরবে। কেন ধরবে জানেন? পুলিশ আপনাকে বলবে যে আপনি যে তাকে মারলেন, আপনি আইন কেন নিজের হাতে তুলে নিলেন? ও যদি অন্যায় করে থাকে আপনি আইনের আশ্রয় নেবেন, আইন তার বিচার করবে, আপনি কেন করবেন? ঠিকই, দুনিয়াতে যে অন্যায় করেছে তার বিচার করবে আদালত, তার বিচার করবে আল্লাহ, আমরা নয়। আমি বলবো যে মামুন ভাই যেহেতু মুন্নি মরেই গেছে, জাস্ট স্টপ হয়ে যান, মুন্নির জন্য দোয়া করেন, বাবুটাকে নিয়ে, বাবুটার নাম হচ্ছে মাইশা, মাইশাকে বুকে নিয়ে আপনি বাকি জীবনটা কাটান এবং বিয়ে করেন। অফকোর্স বিয়ে করেন, কারণ আপনি বিয়ে করলে মুন্নির আত্মা শান্তি পাবে, মাইশা একটা মা পাবে এবং বাবা মাকে মাফ করে দেন। সেই
সেই হিসাবে যে তারা আপনাকে জন্ম দিয়েছে তাদের বিচারের ভারটা আল্লাহর উপর ছেড়ে দেন। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে আমার কথা। এরপরও আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে প্লিজ মাউন্ট বাইয়ের জন্য লিখে পাঠাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।